بسم الله الرحمن الرحيم. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার এই বংশ থেকে, আমি রাসূলুল্লাহর বংশ থেকে, কুরাইশ বংশ থেকে 12 জন খলিফা আসবে। কতজন? 12 জন। জোরে বলেন 12 জন। 12 জন খলিফা আসবে। আমার নবীজি 12 জনের কথা উল্লেখ করে খলিফা শব্দ ব্যবহার করেছে। আমার দয়াল নবীজির রহমতের জবান মুবারক দ্বারা এই 12 জনকে খলিফা বলেছেন। এটা সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। এই 12 জন খলিফার দ্বারা ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠিত থাকবে। ওয়া বারাকাতু। الحمد لله وحده لا شريك له وحده بوحدة موحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نظير له ولا جلد بلد ولد جسد رسو جزء نزو عزم له ولا مقارن له ولا مكازم له ولا مداني له ولا مناظر له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي يحمد حمده حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا ذكر لا إله إلا الله لا إله قل لا إله إلا الله
الحق لا إله إلا الله محمد رسول صلى الله عليه وآله وسلم পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হযরতে খাজা গরীব নওয়াজ রাহিমাহুল্লাহ ও শের-ই বাংলা রাহিমাহুল্লাহ এর উফাত দিবস উপলক্ষে 15তম আযিম শান বার্ষিক জশনে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল মরহুম হাজী সাগর সাগর আলী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এই চর খিজিরপুর সাতগড়িয়া পাড়া বোয়ালখালীতে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতির আসনে যিনি আসীন পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত হযরতুল হাজ মাওলানা শাহ মোহাম্মদ নূর মোহাম্মদ সাহেব শাহ মাওলানা মোহাম্মদ শাহ মাওলানা নূর মোহাম্মদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নূর হোসেন সাহেব আমার পূর্বে যিনি আলোচনা পেশ করেছেন বাংলাদেশের বিখ্যাত প্রথম সারির একজন আলেম প্রথম সারির একজন মুহাদ্দিস একজন ফকিহ আলেমে দ্বীন মুফতি আল্লামা রফিকুল ইসলাম হেলালী সাহেব সুযোগ্য অধ্যক্ষ শশইয়া ফাজিল মাদ্রাসা বড়রা কুমিল্লা এছাড়াও আলোচনা পেশ করেছেন উদীয়মান তরুণ বক্তা মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন তৈয়বী সাহেব হাফেজ মাওলানা আব্দুল কাদের আল কাদেরী সাহেব মাওলানা হাফিজ মামুন আল কাদেরী সাহেব সহ মাওলানা মোহাম্মদ মোহরম আলী আল কাদেরী সাহেব আলোচনা করেছেন বিশেষ অতিথিবৃন্দের মধ্যে অনেকের নাম রয়েছে আমি সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ রাখছি এবং আমার সাথে আজকে আপনাদের এলাকায় একজন বিশেষ মেহমান উপস্থিত রয়েছেন সুদূর খুলনা ঝিনাইদহ থেকে আগত একজন বিখ্যাত সুমধুর কণ্ঠের অধিকারী আলেমে দিন হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান জিহাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি উপস্থিত সর্বস্তরের নবী প্রেমিক ওলি প্রেমিক মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায়ার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী প্রেমময় আল্লাহ তাআলার রহমতের দুয়ারে আরও শুকরিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ আমাদের মতো না লায়েক না চিজ এই অধম অযোগ্যদেরকে তেনার হাবিব আমাদের দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন প্রিয় নবীজির উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন এই জন্যে শুকরিয়া আদায়ার্থে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আমাকে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে আপনারা সেটা উপস্থাপকের কাছ থেকেও জানতে পেরেছেন যদি বিষয়বস্তুটা আমি পূর্ব থেকে অবগত ছিলাম না এখানে এসে কিছুক্ষণ আগে জানতে পারলাম সেই বিষয়বস্তুকে সামনে রেখেই কিছু কথা বলবো পাশাপাশি আজকের রাতটা হলো মেরাজের রাত নবীজির সম্পর্কে কিছু আলোচনা করব মেরাজুন নবী সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তা তিনিও আলোচনা করেছেন ওনার আলোচনা বোঝার মতো জ্ঞানও সবার নাই কারণ উনি অনেক বড় মাপের আলেম আমরা তো চিনি আলেম কারা আপনারা না চিনলেও আমরা কিন্তু চিনি এই দেশে আলেম কারা সুরে সুরে কণ্ঠ নিয়ে ওয়াজ করে অনেক বক্তা আছে কিন্তু সব বক্তা এইভাবে হাদিসের এবারত পরে 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 রেফারেন্স দিয়ে দিয়ে ওয়াজ করতে পারে না সবাই একরকম না তো আমি মেরাজ নিয়েও কিছু কথা বলবো ইনশাআল্লাহ প্রথমে আপনাদেরকে বলবো ফিলিস্তিন যাওয়ার পরে আমি ফিলিস্তিন থেকে জর্ডান হয়ে সিরিয়া গিয়েছিলাম সিরিয়ার রাজধানী হলো দামেস্ক সেই দামেস্কে একটা মসজিদ আছে প্রাচীন মসজিদ সাহাবাই কারামের আমলের মসজিদ যে মসজিদের ভিতরে নবী হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের মাজারও আছে সেই মসজিদের একেবারে বাম পাশে কেবলার দিকে মুখ করে দাঁড়াইলে বাম পাশে একেবারে সর্বস দক্ষিণে আপনারা যদি কখনো যান দেখবেন সেখানে একটা কক্ষ আছে ছোট্ট একটা কক্ষ রুম
যে রুমের মধ্যে হযরতে জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু নামাজ আদায় করতেন, আল্লাহর বন্দেগী করতেন। এই কক্ষের পাশে হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সের মোবারক কারবালার ময়দানে শাহাদাত বরণের পরে ওনার সের মোবারক ইয়াজিদের বাহিনীরা আনন্দ মিছিল করে করে এই দামেস্কে নিয়ে গিয়েছিল ইয়াজিদের কাছে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সের মোবারক যেই পাথরের উপরে রেখেছিলেন এবং নবীজির আওলাদের কপালে নাকের মধ্যে স্টিক দ্বারা আঘাত করেছিলেন, উপস্থিত অসংখ্য লোক সেখানে প্রতিবাদ করেছিলেন। পরক্ষণে ইয়াজিদ নাটকীয়তার সাথে সে একটা কান্না করল। যাই হোক, ওটা আমার বলার আলোচনার উদ্দেশ্য না। ওই যে পাথরটা, যে পাথরের উপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সের মোবারক রাখা, এটা জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুর যে রুম কক্ষ যেখানে তিনি নামাজ পড়েছেন এটাকে একটা রুম বানানো হয়েছে। এর পাশেই আর একটা ছোট্ট রুম আছে, ওইখানে পাথরটা রাখা। আমরা দেখেছি এই পাথরের আশেপাশে গেলেই একটা ব্যতিক্রম ধর্মী জান্নাতি খুশবু ওইখানে ছড়ায় আছে, যেটা অন্য কোথাও, এই খুশবুটা অন্য কোথাও পাওয়া যায়নি। ইমাম হুসাইনের ঘ্রাণ এখনও সেখানে পাওয়া যায়, এমনকি প্রতি মহরমের চান্দে সেই পাথরের উপরে অটোমেটিক রক্ত মুবারক এগুলি ভেসে উঠে অলৌকিকভাবে। এখনও সেই জায়গাটা মানুষ স্মৃতিচারণ করে, জিয়ারত করে। তো জাইনুল আবিদিন যে জায়গাটা তিনি বন্দী ছিলেন ওই জায়গাটাকে এখন একটা রুম বানানো হয়েছে, একটা কক্ষ বানানো হয়েছে। আপনারা জানেন ইয়াজিদ জাইনুল আবিদিন রহমতুল্লাহ আলাইহি আও রাদিয়াল্লাহু আনহু তিনাকে জেলখানার মধ্যে বন্দী রাখছিলেন। জেলখানা বন্দী অবস্থায় তিনি একটা কবিতা লিখেছিলেন, ইয়া রাহমাতাল্লিল আলামিন আদরিকনি জাইনুল আবিদিন মাহবুসুন আইদিজ জালিমিন। কি সুন্দর করে বলছেন, ওগো রাহমাতুল্লিল আলামিন দয়াল নবী গো, আপনার জৈনুল আবিদিনকে নজর করুন, আপনি দেখুন আদরিকলি জৈনুল আবিদিন, আপনি জৈনুল আবিদিনের দিকে নজর করেন, দেখেন জালেমেরা এজিদের বাহিনীরা আপনার জৈনুল আবিদিনকে জেলখানায় বন্দি করে রেখেছে। এইভাবে তিনি গজল গেয়েছিলেন। আমাদের এলাকায় মহরমের চাঁদ আসলে একটা গজল গায়, আপনাদের চট্টগ্রামে গায় কিনা আমি জানি না, মহরমের দশ তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হাইরে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনলে তাহার ঘটনা, হাসান শহীদ জহরে তে হুসাইন শহীদ কারবালায়, হাইরে হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দি হইল ইয়াজিদের জেলখানায়, জৈনুল আবদিন বন্দি হইল ইয়াজিদের জেলখানায়। জৈনুল আবিদিন, ওনার নাম আসলে জৈনুল আবিদিন না, ওনার নাম হলো আলী। ওনার নাম কি? আলী। তাজকিরাতুল হুফাজের মধ্যে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি ওনার নামটা উল্লেখ করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কয়েকজন সন্তান ছিল, কয়জন সন্তান ছিল এটা নিয়ে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। একজনের নাম আলী আকবর, আরেকজনের নাম আলী আসগর,
আরেকজনের নাম হলো আলী আউসাত। তো মুহাদ্দিসিনে কেরামের অনেকেই মতনক্য করেছেন যে আলী আকবরই হলো জাইনুল আবিদিন, আবার অনেকে বলেছেন না আলী আউসাত যিনি উনি হলেন জাইনুল আবিদিন। যাই হোক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একাধিক সন্তান ছিল, এর মধ্যে একজন হলো জাইনুল আবিদিন যার নামও আলী। সুবহানাল্লাহ বলেন। আলী ইবনে হুসাইন বিভিন্ন হাদিস গ্রন্থে যখন দেখবেন রাবি হলো আলী ইবনে হুসাইন ইবনে আলী, তখন বুঝে নেবেন ইনি হলো জাইনুল আবিদিন। হযরতে জাইনুল আবিদিন এটা হলো ওনার একটা উপাধি। জাইনুল আবিদিন তিনি ইবাদতকারীদের মধ্যে যারা আবেদ ছিলেন তাদের মধ্যে এতটাই বিনয়ী এবং নম্র ছিলেন, এতটাই সৌন্দর্যমণ্ডিত, আল্লাহ তাআলার বন্দেগীতে লিপ্ত ছিলেন যে আরব দেশে মক্কা নগরীতে যারা গভর্নর ছিল, যারা বড় বড় রাজকীয় পদের অধিকারী ছিলেন, তারা নিজেদেরকে হিংসা করতেন এইভাবে যে আমরা এত বড় বড় লিডার, আমাদেরকে মানুষ এত সম্মান করে না। জাইনুল আবিদিন যখন কাবা ঘরে যায় তখন সবাই ওনার দিকে একেবারে বিনয়ের সাথে দাঁড়ায় যায়, বসা থেকে দাঁড়ায় যায়, সম্মান করে। এই জিনিসটা মুনাফেক যারা ছিল তাদের মনে একটা হিংসার কারণ হয়ে গেছিল, যার কারণে জাইনুল আবিদিন যেন কাবা ঘরে না যায় এটা তারা একটু বিভিন্ন ধরনের কূটকৌশল করত। এমনকি জাইনুল আবিদিন রহমাতুল্লাহ আলাইহি তিনার বাস্তব জীবনে চলার ক্ষেত্রে খুব কম পরিমাণ কথা বলতেন, আল্লাহর বন্দেগি তসবি তাহলিল ইবাদতে তিনি সব সময় পরে থাকতেন, নিজেকে লিপ্ত রাখতেন, মানুষের সাথে অপ্রয়োজনে কখনো কথা বলতেন না। জাইনুল আবিদিনের দেহ মুবারকের সুরত অবয়ব এটা প্রায় অনেকটাই আল্লাহর রসুলের সাথে মিল ছিল। ওনার খাসলত, ওনার আদব আখলাক সবকিছু মদিনাওয়ালার সাথে ম্যাচিং ছিল, মিল ছিল। দাদুরে, ওই সময়ে জাইনুল আবিদিনের জামানায় যত মুমিন মুসলমান ছিল যারা নবীজিকে দেখে নাই, তারা আল্লাহর নবীকে দেখার যে পিপাসা, নবী দেখার প্রাণ যে পিপাসা, এটা ওই সময়ের মুসলমানরা জাইনুল আবিদিনকে দেখার মাধ্যমে মিটাইতো। এটা হলো আশেকানদের মনের খোরাক ছিল। জাইনুল আবিদিন এমন এক মহান আল্লাহর বান্দা ছিলেন, আওলাদে রসূল ছিলেন, নবী বংশের চেরাগ ছিলেন গো। কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর সাথে যখন আওলাদে রসূলরা জিহাদের ময়দানে চতুর্দিকে 22,000 সৈন্য বা ততোধিক সৈন্য আওলাদে রসূলদেরকে ঘেরাও করে রাখলেন, আমার দয়াল নবীর আওলাদ ইমাম হুসাইনকে ঘেরাও করে রাখছে, শর্ত দিয়েছে হয় ইয়াজিদের কাছে বায়াত হও না হয় আমাদের সাথে যুদ্ধ করো, কন্ডিশন দুইটা, ইমাম হুসাইন হয় ইয়াজিদের কাছে বায়াত হবে আর না হয় তাদের সাথে যুদ্ধ করবে। ইমাম হুসাইন তো কোনোটার জন্যই যায় নাই, যুদ্ধের জন্যেও যায় নাই, ইয়াজিদের কাছে বায়াত হবেন না। ইয়াজিদের কাছে কিভাবে নবীর আওলাদ বায়াত হবে গো? ইয়াজিদ একটা বেনামাজি ছিল, সে একজন মদ্যপায়ী ছিল, জেনা করছিল, সে একজন কুখ্যাত ফাসেক ছিল, পাপিষ্ট বেঈমান ছিল, বানর নিয়ে খেলতামাশা করত, তার আমল আখলাকের তেমন কিছুই ছিল না, এমনকি মদ পান করত হালাল মনে করে, মদ জিনিসটাকে সে নিয়মিত দিনে রাত্রে পান করত। ও আমার দাদু ভাইয়েরা, এমন একজন ফাসেক ফুজ্জার বেঈমান আওলাদ রসুলের দুশ্মন, এই লোকের কাছে নবীর আওলাদ ইমাম হুসাইন বায়াত হবে, মুরিদ হবে, এটা তো কোশ্চিন কালেও হতে পারে না। এখন ইয়াজিদের কাছে যদি বায়াত না হয় তাহলে ইয়াজিদের বাহিনীর সাথে যুদ্ধ করতে হবে। আমার নবীর আওলাদ জাইনুল আবিদিন সহ নবী পরিবারের সমস্ত সদস্য সদস্যাদেরকে নিয়ে 6 মাসের শিশু আলী আসগর সহ সবাইরে নিয়ে যে গেলেন, ওটা তো যুদ্ধ করার জন্য যায় নাই। আমার নবীর আওলাদ যদি ডাক দিত ইমাম হুসাইন জাইনুল আবিদিন আলী আকবর আলী আসগর নবী পরিবারের সবাইকে সাথে নিয়ে যদি বলতো তোমরা কে আসো আমার সাথে, আমাদের সাথে আসো, ইয়াজিদের বাহিনীর সাথে আমরা যুদ্ধ করব, তৎকালীন লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ছিল যারা ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধে যাওয়ার মতো, ঠিক না বেটি? অসংখ্য মুসলমান ছিল, কিন্তু তিনি তো যুদ্ধে যায় নাই। জাইনুল আবিদিন অসুস্থ, তিনি জ্বরে আক্রান্ত, তাপমাত্রা অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে, অসুস্থ অবস্থায় তিনি রওনা দিলেন।
তো কারবালার ময়দানে জাইনুল আবিদিন তিনি বিছানার মধ্যে তাবুর ভিতরে শুয়েছিলেন যখন একে একে নবী পরিবারের এবং সহযোগী যারা সফর সঙ্গী যারা সবাই শহীদ হয়ে গেল তিনাদের মাজারগুলো জিয়ারত করার সুযোগ হয়েছে আমি গুনাহগারে কারবালার ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের মাথা মোবারক অনেকগুলো মাথা মোবারক বিশেষ করে সম্ভবত 9টা 9 জনের মাথা মোবারক এক জায়গায় দাফন করা হয়েছে 9 জনের মাথা মোবারক যেগুলি দামেস্কের বাবে সগীরে যে বিশাল কবরস্থান আছে বাবে সগীরের আর ওই মাজারগুলির মাঝে ছোট্ট একটা রাস্তা আছে রাস্তার অপোজিটেই 9 জন শহাদায়ে কারবালার যে সের মোবারক এনাদের মাজারগুলো ওখানে আমরা ওখানে বসে দীর্ঘ সময় কাটিয়েছি অনেক সময় ওখানে জিয়ারত করার পরে আর অনেকটা সময় ওখানে আমরা কাটিয়েছি এবং অনুভব করেছি ওনারা কতটা ভালোবেসে আল্লাহর রাসূলদের সাথে কারবালায় গেছেন হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছে তারপরে ইমাম হুসাইনের কদম মোবারক ছাড়ে নাই আপনার মধ্যে এরকম প্রেম আসেনি যে ইমাম হুসাইনের কদমে থাকবেন সবাই বলেন আছে ইমাম হুসাইনের আদর্শ অন্তরে লালন করবেন ইমাম হুসাইনকে মনে প্রাণে দিল দিয়ে মন দিয়ে ভালোবাসা দিয়ে আমল আখলাকে সর্বদিকে তিনাকে ভালোবাসবেন অনুসরণ করবেন এই প্রেম যদি আপনার মধ্যে আনতে পারেন আশা করি ময়দানে মাহশারে ইমাম হুসাইনের সাথে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ জান্নাতের সরদার কি ইয়াজিদ না ইমাম হুসাইন জোরে বলেন কে ইমাম হুসাইন সেই ইমাম হুসাইনকে ভুলে গিয়ে ইয়াজিদের দালালিতে কখনো লিপ্ত হবেন না দাদু আমি চট্টগ্রামে বদ্দারহাটে এক মসজিদে গিয়েছিলাম গিয়ে দেখি একজন খতিব সাহেব তিনি ওয়াজ করতেছে ইয়াজিদের কোনো দোষ ছিল না ইয়াজিদ ভালো মানুষ ছিল ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করতে বলে নাই আর ইয়াজিদ ছিল সাহাবী ইয়াজিদ ছিল কি সাহাবী বলেছিল উনি তা আমি ঘটনাক্রমে মসজিদে ছিলাম আমি দাঁড়ায় গেলাম তাৎক্ষণিক দাঁড়ায় বললাম যে ইয়াজিদের জন্ম হয়েছে 26 হিজরিতে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল শরীফ হয়ে গেছে 11 হিজরিতে তো 11 হিজরিতে নবীজির পর্দা হয়ে গেছে এর বেশ অনেক বছর পরে 26 হিজরিতে ইয়াজিদ জন্ম হয়েছে তাহলে উনি সাহাবী হলো কিভাবে মান লাকিয়া রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈমানান ওয়া মাতা আলাল ইসলামে ফাহুয়া সাহাবী যারা ঈমানের সাথে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ লাভ করেছে এবং ইসলামের উপরে মারা গেছে তারাই তো সাহাবী ইয়াজিদ তো জন্ম হয়েছে নবীজির পর্দা নেওয়ার বেশ অনেক বছর পরে তাহলে সে সাহাবী হলো কিভাবে তিনি তাৎক্ষণিক ইতস্তবুত করে বললেন আমার কাছে কিতাবাদি আছে আমি পরে দেখাবো আমি বললাম ঠিক আছে আমি পরেই দেখব আমি নামাজের পরও সেখানে ছিলাম এক পর্যায়ে ওখানে আরো কওমি অঙ্গনের বেশ কয়েকজন আলেম ছিল আমাদের মুফতি আসাদ সাহেব ছিল উনি ছিলেন আমার সাথে আমি দেখলাম লোকটা মানে ভাঙলো কিন্তু মস্কাইলো না এটা হলো তকদির খারাপ যে দলিল দিতে পারলো না ম্যাগাজিন বই বের করছে ওই বইয়ে যেই বই উনি বের করছে ম্যাগাজিন বই ওটার মধ্যে ইয়াজিদ সাহাবী এই কথা নাই উনি এর পরেও ইয়াজিদকে সাহাবী মানতেই রাজি মানে উনি যে সাহাবী না ইয়াজিদ যে সাহাবী না এটা উনি স্বীকার করবে না তো শেষ পর্যন্ত বদরহাট মসজিদ কমিটি বা এলাকার মুসলমানরা সবাই মিলে আসরের নামাজের সময় তাকে মসজিদের চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছেন তা আমি আপনাদের কাছে বলি দেখেন আপনারা সেই 1400 বছর আগে ইয়াজিদ আর আপনারা এই জামানায় যে ইয়াজিদের প্রশংসাকারী দুইজনের মধ্যে বেশ কোনটা কি ওই 1400 বছর আগের ইয়াজিদ মানে 1300 বছর আগের ইয়াজিদ সেই ইয়াজিদ আর এই জামানার এটা হলো 90 ইয়াজিদ এটা এই জামানার ইয়াজিদ এই ইয়াজিদ আর ওই ইয়াজিদের কোনো বেশ কম নাই এই লোক যদি ওই জামানায় থাকতো কারবালার ময়দানে থাকতো সে কখনো ইমাম হুসাইনের পক্ষে থাকতো না সে ইয়াজিদের দালাল হইতো ঠিক না ঠিক খুব কষ্ট লাগে মসজিদের মিম্বরে বসে মহরমের চান্দে এখনো ইয়াজিদের দালালি চলে আমাদের দক্ষিণবঙ্গের একজন পান খুর পিশাব উনি বলেছিল ইয়াজিদ নাকি অনেক বড় আলেম ছিল হাফেজ ও কোরআন ছিল তাহাজ্জুদ নামাজ পড়তো কোন রোজা বাদ দিত না নামাজ বাদ দিত না অনেক বড় ফরেজগার নামাজি ছিল দেখছেন কিভাবে ইয়াজিদের দালালি করে ইমাম হুসাইনের প্রশংসা মুখ দিয়ে আসে না আসে ইয়াজিদের দালালি এই জন্য আমি বলবো মুসলমান আজকে জাইনুল আবিদিনের কথা বলতে গিয়ে কারবালারই কথাটা আপনাদের সামনে স্মৃতিচারণ করলাম শুনুন আপনাদেরকে অনুরোধ করে বলছি যদি হাশরের ময়দানে নবীর শাফাত চান হাশরের ময়দানে যদি ইমাম হুসাইনের সাথে জান্নাতে যেতে চান বা জান্নাতে যদি যেতে চান
একটাই রাস্তা আছে নবীর দলে থাকা নবীর আওলাদের দলে থাকা ঠিক না ঠিক কারণ জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান এবং ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার ইয়াজিদ না সে জাহান্নামীদের সরদার ঠিক না ঠিক মানে সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নামী হবে ইয়াজিদ এবং তার অনুসারীরা আল্লাহ আমাদেরকে ইয়াজিদের দল থেকে হেফাজত করে ইমাম হুসাইনের দলে কবুল করুক বলেন আমিন আল্লাহুম্মা মারহাবা محمد وعلى آله میرا دل فدا ہو بے ذوق محمد نہ دل سے جدا ہو یہ ذوق محمد اللهم مرحبا محمد وعلى آله مولانا محمد صلى الله عليه وسلم আমার দাদু ভাইরা মনে রাখবেন আমার দয়াল নবীজির জামানায় নবীজি বায়াত করাইতেন সরাসরি নবীজি বায়াত করাইছেন কাউকে হাতে হাত রেখে বায়াত করাইছেন কাউকে হাত উঁচা করাইয়া বায়াত করাইছেন কাউকে কলমি বায়াত করাইছেন জবানে জবান মিলাইয়া বিভিন্ন ভাবে নবীজি বায়াত করাইছেন দয়াল নবীজির বায়াত সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম নবী গো নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত হয়েছে এবং হবে তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত হইল কেননা আপনার হাতের উপরে আমার আল্লাহর কুদরতের হাত আমার আল্লাহ বলে আপনার হাতের উপরেই আমি আল্লাহর কুদরতের হাত দাদুরে এখানে আমার আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন নবী গো আপনার বায়াত বন্ধ হবে না আপনি রাসূলুল্লাহর বায়াত কখনোই বন্ধ হবে না এই কারণে জুমলার শুরুতে ইন্নাল লাযীনা এই শব্দটা প্রয়োগ করেছেন আরবি গ্রামার মোতাবেক জুমলার শুরুতে যদি ইন্নাল লাযীনা আসে তখন মাজি মুজার এটা ইসতিমরারে দাওয়াম দাওয়াম হয়ে যায় সর্বকালের অর্থ দেয় অর্থাৎ আমার আল্লাহ বললেন হাবিব অতীতে বর্তমানে ভবিষ্যতে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ বায়াত হবে তারা সবাই আপনার মাধ্যমে আমি আল্লাহর বায়াত হবে প্রিয় ভাই জিন্দাবাদ জিন্দাবাদ প্রিয় ভাইয়ার আমার এখানে আল্লাহ তাআলা আরেকটা শব্দ প্রয়োগ করেছেন ইউবায়ু মুজারের সিগা বর্তমান এবং ভবিষ্যৎ হাল এবং মুস্তাকবিল দুইটা কাল এখানে আছে বর্তমান কাল ভবিষ্যৎ কাল আল্লাহ তাআলা বললেন হাবিব আমার যারা বর্তমানে আপনার কাছে বায়াত হয়েছে ভবিষ্যতেও বায়াত হবে তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত দাদু গো প্রশ্ন হলো ভবিষ্যতে মানে কিয়ামত পর্যন্ত নবীজির বায়াত আমরা কিভাবে হব অথচ আল্লাহ তাআলা বলেছেন নবীজির বায়াত কিয়ামত পর্যন্ত চলবে এই বায়াতের ধারা আস্তে 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 আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক হযরত ওসমান জুন্নুরাইন হযরত মাওলা আলী হযরত ইমাম হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই পাঁচজন পর্যন্ত 30 বছর গেল কয় বছর বলুন না কয় বছর খোলাফায়ে রাশিদিন মূলত পাঁচজন কয়জন কেউ কেউ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহকে খোলাফায়ে রাশেদার অন্তর্ভুক্ত করেছেন ইমাম শাফি সহ অনেকেই আর অরিজিনালি আখাসুল খাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিশকাত শরীফের মধ্যে উল্লেখ নবীজি বলেছেন খেলাফত প্রতিষ্ঠিত থাকবে 30 বছর কত বছর 30 বছর আল বিদায়া ওয়ান নাহায়ের মধ্যে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক হযরত ওসমান জুন্নুরাইন হযরত মাওলা আলী হযরত ইমাম হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু আনহুম এই পাঁচজনের খেলাফতের সময়কাল টোটাল মিলে হয়ে যায় 30 বছর কত বছর তার মানে নবীজির যে খেলাফতের ফিক্সড করা টাইম এটা কিন্তু এই 30 বছরেই
শেষ হয়ে গেছে এখন তাইলে পীর মাশাইখরা যে খেলাফত পাইল বা খেলাফত দিচ্ছেন এটা কোন খেলাফত প্রশ্ন দাঁড়ায় কি না এই প্রশ্নটা আমাকে একজন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব করেছিলেন যে আপনারা যে পীরের murid হচ্ছেন খলিফা হচ্ছেন খেলাফত দিচ্ছেন এটা কিসের খেলাফত হাদিসে তো আছে সহিহ হাদিসে আছে 30 বছর পরে খেলাফতই নাই হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে তো মুলকিয়াত মুলকিয়াত মানে হলো রাষ্ট্রতন্ত্র আর কি যেটা খেলাফতের মধ্যে থাকে না রাষ্ট্রতন্ত্রের মধ্যে চলে গেছে মুলকিয়াত বাদশাহী রাজত্ব এই সিস্টেমে চলে গেছে তাহলে 30 বছর পরে তো খেলাফতই নাই মুলকিয়াত চলে আসছে মনে রাখবেন এই হাদিস মোতাবেক 30 বছর পরে অর্থাৎ ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর পরে যত খলিফাগণ আসছেন ওনারা মুলকিয়াতের অন্তর্ভুক্ত সবাই মুলকিয়াতের অন্তর্ভুক্ত মুলকিয়াত মানে জাহান্নামী বা বাতেল না মুলকিয়াত মানে এটাও গ্রহণযোগ্য কারণ আল্লাহ রাসূল এটাকে লানতের বা বাতেল বলেন নাই এটা একটা সিস্টেম নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন অনেকে আবার মুলকিয়াত মানে আল্লাহ রাসূলের বিরুদ্ধে দাঁড়া করা ওটা আবার সঠিক না হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খেলাফত মানে খেলাফতে নবুয়ত এই যে টাইমিংটা হলো 30 বছর যেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত এরপরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি মুলকিয়াতের প্রথম ব্যক্তি এরপরে আসছে হলো ধারাবাহিকভাবে ইয়াজিদ ইয়াজিদ হলো বেঈমান ইয়াজিদ কি বলেন ইয়াজিদ কি বেঈমান এবং জাহান্নামী ইয়াজিদের পরে অনেক খলিফা আসছে সবাই খলিফা তবে ওনারা নবুয়তের খেলাফতের খলিফা নয় ওনারা মুলকিয়াতের খলিফা ওনারা কি মুলকিয়াতের খলিফা আমি আবারো বলছি যারা ন্যায়সঙ্গতভাবে মুলকিয়াতের খেলাফত করেছেন মুসলিম সাম্রাজ্যের নেতৃত্ব দিয়েছেন তারা কখনোই নিন্দিত নয় তারাও নন্দিত সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তি ব্যতীত এই কথাটা ভালোভাবে মনে রাখবেন আমাদের দেশে অনেকে মুলকিয়াত মানে হলো এটাকে একেবারে নিন্দা স্তরে নিয়ে পৌঁছায় দেয় কখনো এরকম করবেন না কারণ পরবর্তী জামানায় অনেক খলিফা আসছে মুলকিয়াতের অন্তর্ভুক্ত খলিফা আসছে যারা ইসলামের ব্যাপক প্রচার প্রসার করেছে যাদের অনেক খেদমত রয়েছে প্রিয় ভাই আমার আমি সেদিকে যাচ্ছি না ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীজির খেলাফতের 30 বছর কমপ্লিট হয়ে গেছে তাহলে এরপরে আমরা যারা পীর মাশায়েখ খেলাফত পাইছি খেলাফত দিচ্ছি murid হইতেছি এই খলিফাটাই খেলাফতটা কোত্থেকে আসলো 30 বছর যদি ইমাম হাসান দিয়ে শেষ হয়ে যায় তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কোন দৃষ্টিতে খলিফা জাইনুল আবিদিন কোন দৃষ্টিতে খলিফা ইমাম মুহাম্মদ বাকের রহমাতুল্লাহ আলাই কোন দৃষ্টিতে খলিফা ইমাম জাফর সাদিক সহ পরবর্তীতে হুজুর গাউসে পাক খাজা গরিবে নওয়াজ খাজা বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি এরকম বড় বড় আল্লাহর ওলিরা ওনারা কোন কোন খেলাফতের খলিফা আমার নবীজি তো বলেছেন খেলাফতের সময়সীমা হলো 30 বছর এই খেলাফতটা কিসের খেলাফত এটা আমাদের জানা দরকার শোনো হে বোয়াল খালির নবীর প্রেমিকারা মন দিয়ে শোনো আমার দয়াল নবীজি এই বিষয়ে আরেকটা হাদিস বর্ণনা করে গেছেন যেটা সহিহ মুসলিমে হযরতে জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার এই বংশ থেকে আমি রাসূলুল্লাহর বংশ থেকে কুরাইশ বংশ থেকে 12 জন খলিফা আসবে কতজন 12 জন জোরে বলেন 12 জন খলিফা আসবে আমার নবীজি 12 জনের কথা উল্লেখ করে খলিফা শব্দ ব্যবহার করেছে আমার দয়াল নবীজির রহমতের জবান মুবারক দ্বারাই 12 জনকে খলিফা বলেছেন এটা সহিহ হাদিস সহিহ মুসলিমের হাদিস এই 12 জন খলিফার দ্বারা ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠিত থাকবে এই 12 জন খলিফা কারা গো ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক থেকে ইমাম হাসান পর্যন্ত 5 জন হলো খেলাফতে নবুয়তের দায়িত্বশীল লোক ছিলেন আর ইমাম হুসাইন থেকে ইমাম মাহদি পর্যন্ত 12 জন কিংবা তাদের পরবর্তীতে তাদের মাধ্যমে যত খোলাফা আছেন সবাই হলো খেলাফতে বিলায়াত বিলায়াতের খলিফা সুবহানাল্লাহ
امام الحرمين امام الله علی قاری رحمت الله علی مشکاتر شرامر قاتر مدد ای حدیثر تشریح کرتے گئے ای کتھا تا اللہ کرے چن امام عبد الرحمن زامی رحمت الله علی تینیو ایٹا بولے چن انو نو فکاہ کرم امم محدیثن کرم ایک ہی کتھا بولے چن اتے مونے رکھ بیندہ دو بھائی آمار بلایتر جے خلافتر پرثوم بکتی ہو لو امام حسین کے امام حسین হলেন বেলায়েতের খেলাফতের প্রথম খলিফা হলো ইমাম হুসাইন যার কথা আমার দয়াল নবী নিজে বলে গেছে জাইনুল আবিদিন হলো ইমাম হুসাইনের খলিফা এবং তিনারি আওলাদ কারবালার ময়দানে যখন ইমাম হুসাইন জিহাদের জন্য তাবু থেকে সর্বশেষ বের হবে তখন জাইনুল আবিদিন জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় বিছানায় শায়িত হুসাইন বলে জাইনুল আবিদিন তুমি একটু দাঁড়াও কষ্ট করে হলেও দাঁড়াও আমার নানা আমার দয়াল নবীজির যে নিয়ামত আমানত আমি হুসাইনের সিনার ভিতরে আছে আমি সেই আমানত তুমি জাইনুল আবিদিনের সিনার ভিতরে ট্রান্সফার করে দিয়ে যেতে চাই তুমি দাঁড়াও জাইনুল আবিদিন দাঁড়াইলেন হুসাইন জাইনুল আবিদিনকে এইভাবে বুকের মধ্যে চাপ দিয়ে ধরলেন সিনা থেকে সিনা ইলমে লাদুননি আমার দয়াল নবীর সেই নিয়ামত জাইনুল আবিদিনের সিনার ভিতরে দিয়ে দিয়েছে এটা ওইভাবেই সম্ভব যেমনিভাবে শেয়ারিটের মাধ্যমে কিংবা বিভিন্ন হোয়াটসঅ্যাপ বা ইন্টারনেট কানেকশন দিয়ে বা কানেকশন ছাড়াও ব্লুটুথের মাধ্যমে শেয়ারিটের মাধ্যমে একটা মোবাইলের ভিতর থেকে একটা অ্যাপস যেভাবে হুবহু বিনা তারে বিনা কানেকশনে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ট্রান্সফার করে দেওয়া যায় ইমাম হুসাইনের সিনা মোবারক থেকে এলমে মারেফতের সমুদ্র জয়নাল আবিদিনের সিনার ভিতরে ট্রান্সফার করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ প্রিয় ভাই আমার সেই জাইনুল আবিদিন রহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন ইমাম হুসাইনের খলিফা ইমাম হুসাইনের খলিফা বেলায়েতের খলিফা জাইনুল আবিদিন তিনার পরে তিনার খলিফা হলো হযরত ইমাম মুহাম্মদ ইবনে মুহাম্মদ বাকের রহমাতুল্লাহ আলাই তিনার খলিফা হলো হযরত জাফর সাদিক রহমাতুল্লাহ আলাই এরপর এই খেলাফত যাইতে 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 সর্বশেষ ইমাম মাহদী আলাইহিস সালাম হলো সর্বশেষ খলিফা এই খেলাফতের সিস্টেমটা ইমাম মাহদী পর্যন্ত থাকবে আপনাদের চট্টগ্রামে নজর করলে দেখবেন কিছু ভাইরা পীর মানেন না ওনারা পীর মুরিদিকে ঘৃণা করেন এবং অনেক সময় পীর পূজা মাজার পূজা ভণ্ডামি এই ধরনের শব্দ চয়ন করেন নাউজুবিল্লাহ ঘৃণার নজরে দেখেন আপনারা কি খেয়াল করে দেখেছেন দাদু অনেক লোক পীর মুরিদি মানেই না বলে এগুলি কোরআন হাদিসে কোথাও নাই ভাই আপনারা তো জানেন শেষ জামানায় ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন এটা তো একেবারে প্রসিদ্ধ সবাই মানেন ইমাম মাহদি আলাইহিস সালাম আসার পরে ওনার কাছে সমস্ত মুসলমানরা বায়াত হবে বায়াত মানে মুরিদ মুরিদ মানে বায়াত এটাই সেটা তো বায়াত যখন ইমাম মাহদি আলাইহিস সালাম করাবেন তখন আপনারা কি বলবেন ইমাম মাহদি পীর পূজা করেন পীর মানে মাজার ব্যবসা করেন পীরের ব্যবসা করেন নাকি এরকম গালি দিবেন ওনাকে অতএব ইমাম মাহদি আলাইহিস সালাম যে বায়াতের পক্ষে আমরা সেই বায়াতের কথাই বলছি আমরা কিন্তু ইমাম মাহদি আলাইহিস সালাম যেটা করবেন সেটার জন্য আগে থেকে রেডি ইমাম মাহদি যদি প্রকাশ হয় ইনশাআল্লাহ আমরা সবাই ওনার কাছে গিয়ে বায়াত হব কি বলেন ইমাম মাহদির কাছে বায়াত হওয়ার ইচ্ছা কার কার আছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ প্রিয় ভাইরা আপনারা মনে করেন না যে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবে কখন তা তো জানি না আলামতে নিদর্শনে বোঝা যাচ্ছে আল্লাহ হায়াতে বাঁচাইলে আমরাও পাইতে পারি বলা যায় না লক্ষণ ভালো না মানে লক্ষণ খারাপ কেমনে বুঝলেন নবীজি বলেছেন ইমাম মাহদি আলাইহিস সালাম প্রকাশের পূর্বে উম্মতের কি বেহাল দশা হবে জানেন উম্মত মসজিদে ভরপুর মুসল্লি অবস্থায় নামাজ পড়বে কিন্তু একজন ইমানদার থাকবে না মুসল্লি বাড়বে ইমানদার বাড়বে না ইয়াতি আলান নাস জামানুন ইজতামাউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন রাওয়াহুল হাকিম
মসজিদ ভরপুর মুসল্লি থাকবে ইমানদার থাকবে না তার মানে মুসল্লি বাড়বে ইমানদার বাড়বে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশের পূর্বে আমার উম্মতেরা মসজিদ এত সুন্দর কারুকার্য মণ্ডিত করবে এত সুন্দর করবে যে মসজিদ সুন্দর হবে কিন্তু মুসল্লিদের হৃদয় সুন্দর হবে না বাস্তবতা কি মিল পাচ্ছেন কিনা আপনারা বলেন মসজিদ কেমনে সুন্দর করা যায় এই চিন্তায় সবাই বিভোর কিন্তু আমল আখলাক নিজের চরিত্র মুসলমানদের তাকওয়া পরহেজগারিতার সৌন্দর্য কেমনে বাড়ানো লাগবে এই চিন্তা কারো মনে তাহলে 1450 বছর আগে নবীজি কথা বলে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আমার উম্মতেরা শেষ জামানায় যখন প্রকাশ্যে দিবালোকে মদ্যপান করবে তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে এখন সবাই মদ পান করে প্রকাশ্যে লাইসেন্স দিয়ে দিয়েছে দোকানে দোকানে লাইসেন্স দিয়ে দিয়েছে মদ বিক্রি করতেছে আল্লাহ রাসূল বলছে আমার উম্মতেরা মদকে হালাল মনে করে পান করবে এখন তো আমরা অনলাইনে কিছুদিন আগে যুবক ভাইরা দেখছেন একজন মদের ব্যবসায়ী উনি বলতেছেন এটা আমার হালাল ব্যবসা আপনারা ভিডিওটা পাইছেন নি আন্তাজি কথা কইছ না পান নাই আমি তো কইয়ে দিলে আরেক বিপদ দরকার নাই আমরা পাইছি আপনারা হয়তো চট্টগ্রামের মানুষ এখনো পান নাই বাংলাদেশের সবচেয়ে বড় যে মদের ব্যবসায়ী তার নাম কইলে আবার মামলা হয়ে যাবে আমার বিরুদ্ধে সে দাবি করতেছে যে আমি আমার কাছে লাইসেন্স আছে আমার এটা হালাল ব্যবসা মদ বেচিতে কি হইছে আমার হালাল ব্যবসা এইভাবে বক্তব্য দিয়েছে না ভাইরাল হয়েছে তো আপনারা কেন পান নাই বুঝলাম না হেভি ভাইরাল হইছে এটা ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আমার উম্মতেরা মদকে হালাল মনে করে প্রকাশ্যে দিবালোকে পান করবে আমার নবীজি বলেছেন যে আমার উম্মতেরা নারী যে মানে মহিলা গায়িকা দিয়ে গান গাওয়াবে এবং নৃত্য করাবে প্রকাশ্যে যুবক ভাইরা বলেন তো কনসার্ট হচ্ছে কিনা জোরে কর না কেন কনসার্টের মধ্যে নারী শিল্পীরা গান গাইছে কিনা গান গায় কিনা নৃত্য করে কিনা তাহলে এখানে তো নাচে কারা ফেরেশতারা এসে নাচেন আপনারা তার মানে যারা এই কনসার্টে গিয়ে নাচছেন নারী শিল্পীর নৃত্যের সাথে আপনারাও নৃত্য মানে অংশগ্রহণ করেছেন গান গাইছেন লাফালাফি করছেন আপনারা সবাই নিজেরাই আপনারাই কিয়ামতের আলামত আপনারাই কিয়ামতের আলামত কারণ আপনারা ওই কাজের সাথে সম্পৃক্ত আপনাদের কথা নবীজি বলে গেছে আমার উম্মতেরা প্রকাশ্যে দিবালোকে গান গাইবে নৃত্য করবে নারী শিল্পীদের নিয়ে গান গাওয়াবে মদ পান করবে জুয়া এবং যত ধরনের মাদক এগুলি ব্যাপকভাবে ছড়াবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মানুষ সুদ এবং ঘুষের প্রচলন এত বেশি পরিমাণে বাড়াবে যে সুদ আর ঘুষের ব্যাপারে কারোই কোনো কথা থাকবে না এটা যে যেমনে পারে করবে কিন্তু যাকাতকে মানুষ জরিমানা মনে করবে আপনি দেখেন এই হুজুররাই আলেমরা যাকাতের কথা কইলে অনেকে বেজার হয় এই ওয়াজ করে খালি কি ও রমজান মাসে যদি যাকাতের ওয়াজ করেন তখন টাকাওয়ালা সম্পদওয়ালা যারা তারা বলে আমাদের থেকে টাকা পয়সা নেওয়ার ধান্দা করতেছে আমাদের থেকে কিছু কালেকশন করার আমাদের থেকে কিছু পয়সা বের করার জন্য এই হুজুররা ধান্দা করে আচ্ছা আসলে এই যাকাতটা কি হুজুরের ধান্দা না আল্লাহর আদেশ জোরে বলেন না কার আদেশ আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য এই হুজুররা এই আলেমরা কিন্তু আপনাদের গুরুত্ব দেয় কিন্তু আপনারা মনে করেন এটা হুজুরদের একটা পলিসি আমাদের থেকে কিছু টাকা বের করার এই যে আপনারা এটা মনে করতেছেন যেটা এটা আমাদের কাছ থেকে জোর করে নেওয়া হচ্ছে এটা জরিমানা এটা একটা চাঁদাবাজি মনে করতেছেন আপনারা যে যাকাত একটা চাঁদাবাজি একটা জরিমানা একটা কালেকশন এই চিন্তাধারা যে আপনাদের মাথায় ঢুকছে এটাই হলো কেয়ামতের আলামত পৃথিবী আর বেশি দিন টিকবে না খুব তাড়াতাড়ি ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ হবে যারা যাকাত দিতে অনীহা প্রকাশ করে আপনি ডানে বামে নজর করে দেখেন তাদের ছেলে অ্যাক্সিডেন্টে পাও ভাঙ্গা জায়গা নাইলে মিথ্যা মামলায় পড়ে কয়দিন পরে প্রাইভেট কারে অ্যাক্সিডেন্ট হইয়া উল্টাইয়া মুল্টাই ফেরা গাড়ি দুই একটা গেছে গা ভাঙ্গা এরপরে মেয়ে গেছে গা আরেকটার লগে আবার এখানে খাইছে ধরা এখানে মামলা এখানে ফ্যাক্টরি মামলা কয়দিন পরে ফ্যাক্টরির ভিতরে লাগে আগুন আজকেও শুনলাম সিটাঙ্গে আগুন লাগছে রিয়াজউদ্দিন মার্কেটে
তো এই যে আগুন লাগছে কার কার আগুন লাগছে জানেন যতগুলি লোক যাকাত দেয় না এবং মানুষের উপর জুলুম করে 100 টাকার জিনিসকে 250 টাকা বিক্রি করে বেশি বেশি দাম ধরে মানুষের উপর জুলুম করে যাকাত দেয় না আমার আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে গজব দিয়ে এইভাবে ধ্বংস করে ঠিক না ভাই ঠিক এটা জোরে কয় না দেখছেন এরা এর মধ্যে ঝামেলা আছে এর মধ্যে ঝামেলা আছে এটা দাঁড়াইতে কই জোরে কয় না এটা কয় না কেন লাগে এই ঝামেলা আছে আল্লাহু আকবার তাকবীরের সময় বলিয়মে বোঝা যায় আমার ওয়াজে আপনার বেজার হয় না দাদু এটা আমাদের দায়িত্ব আল্লাহর আদেশগুলি আপনাদের জানাই দাও আমাদের দায়িত্ব যদি আপনারা না মানেন আমরা লস নাই আপনাদের লস আপনারা যদি অবহেলা করেন বিপদে পড়বেন আপনারা আল্লাহ তাআলা কাউকে এমনি এমনি ছেড়ে দিবে না সবাইকে আল্লাহ তাআলা জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন সেদিনের জন্য প্রস্তুত আছেন তো আল্লাহ যে জবাবদিহিতা নেবেন ওই সময় হিসাব কিতাব সব ঠিকঠাক মতো দেওয়ার প্রস্তুতি আছে এ কি প্রস্তুতি নাই থরথর করে বড় বড় আল্লাহর ওলিরা নবীরা পর্যন্ত কাঁপবে আল্লাহর রাগ দেখা আর ওনারা প্রস্তুত আজকে ফজরের নামাজ পড়ছে না এমন বহু লোক আছে এখানে তারাও কইতাছে প্রস্তুত চিন্তা করছেন হ্যাঁ এটা একটা কিয়ামতের আলামত ঠিকই উনিও ঠিক বলছে বলবেন যে এটা প্রস্তুতি আমাদের নাই আমরা আল্লাহকে ভয় পাই যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ হুজুরি কালবেও পড়েন রোজা সবগুলি রাখেন মেরাজের রোজা কালকে আজকে সাহরি খাবেন আরো সবেবরত রোজা অনেক নফল নামাজ কোরআন তেলাওয়াত তাহাজ্জুদ নামাজ সব নামাজ আওয়াবিন নামাজ এশাকের নামাজ চাষের নামাজ সব নামাজ পড়ে সব ঠিকঠাক করে পড়তেছেন তারপরে যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত ভয়ে থরথর করে কাঁপবেন না আল্লাহর কাছে জবাবদিহিতা করার মতো আমাদের ক্ষমতা আর আপনারা রেডি কি জিগাইলাম আর কয় হ্যাঁ প্রস্তুত প্রস্তুত পাবলিক বড় মারাত্মক জিনিস হাশরের ময়দানে আল্লাহ তাআলা প্রথম দিকে নামাজের প্রশ্ন করবে জিজ্ঞাসা করবে তোমরা কি সবাই নামাজি নামাজ আদায় করেছো তখন নামাজি বেনামাজি নামাজি এবং বেনামাজি সবাই বলবে জি জি আল্লাহ আমরা নামাজ পড়ছি এই আজকের মতো সবাই বলে ফেলবে আমরা নামাজি আল্লাহ তাআলা তখন বলবে তোমরা সেজদায় অবনত হও তখন নামাজিদের দুই গ্রুপ হবে একটা হাই ক্লাস আর একটা লো ক্লাস লো ক্লাসটা হলো সবাই সেজদা দিবে আর হাই ক্লাসটা সেজদা দিবে না লো ক্লাস মানে নরমাল আমরা পাবলিক যারা আছে আওয়াম বেশি এত তা বুঝি না আল্লাহ বিল্লাহ করতেছি আমরা সবাই নামাজি যারা আমরা সেজদা দিব আরেক দল সেজদা দিতে চাইবে কিন্তু দিতে পারবে না তাদের মেরুদণ্ড সুজা করে দেওয়া হবে দাঁড়ায় থাকবে সেজদা দিতে চাইলো পারবে না এখন আপনারা বলেন বেনামাজি যারা সেজদা দিতে পারে নাই তারাও কিন্তু একটু আগে বলছে আমরা নামাজি কার কাছে বলছে ওয়াজ বুঝতেছেন না মনে হয় আপনারা কার কাছে আল্লাহর কাছে বলছে তার মানে বোঝা গেল হাসরের দিন এমন একটা কঠিন সময় ওই সময়ে পাবলিক মিশা কথা কইব হ্যাঁ ওই সময় মানুষ আল্লাহ তাআলার কাছে মিথ্যা কথা বলবে ইয়াসিন সূরার মধ্যে এটা আছে আলিয়াউমা নাখতিমু এরকম আয়াতটা আর কি তো এই কথাটা আমি বলার উদ্দেশ্য হলো আপনারা যারা আছেন হাই ক্লাস যেটা আছে হাই কোয়ালিটির যে নামাজি তারা সেজদা দিতে পারবে কিন্তু দিবে না তারা দাঁড়ায় থাকবে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা সেজদা দাও না কেন তারা পাল্টা আল্লাহকে প্রশ্ন করবে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেই না আপনি কে আল্লাহ কি প্রশ্ন করবে আপনি কে আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই না আল্লাহ তাআলা উত্তরে বলবে আমিই তোমাদের রব আমি মালিকুল মুলক তখন তারা পাল্টা প্রশ্ন করবে আপনি আমাদের রব এটার প্রমাণ কি আল্লাহ তাআলা তখন আল্লাহর একটা বিশেষ কুদরত জাহির করে বলবে দেখো আমি আজকে সর্বে সর্বা আমার আমার ক্ষমতা ছাড়া আজকে কারো কোনো ক্ষমতা নাই তখন ওই হাই ক্লাসের নামাজি যারা তারা বুঝতে পারবে না রে দেরি হয়ে গেছে রে তাড়াতাড়ি সেজদা দে তখন তারা সেজদাই পড়বে এই তিন ক্লাসের মধ্যে হাই ক্লাসের নামাজি আর লো ক্লাসের নামাজি দুই ক্লাসই জান্নাতি
মাঝখানে যেটা মিশা কথা কইছে এরই জাহান্নামি, আপনারা কোনটার মধ্যে থাকতে চান? চিন্তা পেরে গেছে আগে কোনটা তো আসেননি, আসেননি আসলে সত্যকে এখন আসেননি কোনোটার ভিতরে। আমি লজ্জা দিব না আপনাদেরকে, ফজর থেকে এসা পর্যন্ত আজকে যদি আমি জিজ্ঞাসা করি কারা কারা নামাজ পড়ছেন, আপনারা লজ্জায় পড়ে যাবেন। এখানে হাসরের মাঠে তো পরে বিপদে পড়বেন, এখানে বিপদে পড়ে যাবেন। তাহলে আপনারা ওই দিনগুলোর জন্য প্রস্তুতি নেওয়ার আগে আল্লাহকে ভয় করেন, এখন থেকে নিজের হিসাবটা নিজে গুছায় নেন। আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য কত কষ্ট করতেছেন আপনি, কত কষ্ট করতেছেন আপনি। সারাটা জীবন স্ত্রীরে খাওয়াইলেন, মৃত্যুর আগের দিনও যদি আপনার স্ত্রীর সাথে একদিন ঝগড়া হয় তাহলে আপনার ওয়াইফ সেদিনও বলবে আমি দেখা তোমার সংসারটা কইরা গেলাম। সারাটা বছর খাওয়াইলেন, জীবনভর খাওয়াইলেন, কাপড় চোপড় দিলেন, এরপরে কিন্তু সে আপনার উপরে খুশি হবে না। এই সর আসাদ, আরে বেটা তুই দেবে সর্বনাশ করলাস, হাল বুঝস না, কোন সময় যে কোন ফায়েজ ওয়ারে দোহাই একটু বুঝেন। আল্লাহু আকবার, জিকির করে লা ইলাহা মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন লা ইলাহা মশরিক মাগরিব দিক বিদিক চলিল সেই আলোর চিক উড়িল নিশান তৌহিদের পড়ুন কালেমা মুসলমান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা গো, বেশি বললে আবার আপনারা কষ্ট পাবেন, আমি চাই আপনার মনটা নরম হোক, আপনার আখেরাত মুখী হন, আপনার আল্লাহ এবং আল্লাহ রসুল মুখী হন। দুনিয়া দুনিয়া কইরা জীবন গেল শেষ হইয়া আখেরাতের জন্য কতটুকু পুঁজি আপনি সংগ্রহ করেছেন আপনি নিজেকে জিজ্ঞাসা করলে নীরবে নিবৃত্তিতে যদি আপনি ভাবেন তখন উত্তর পেয়ে যাবেন। কবরে হাসরে মিজানে ফুলছে রাতে হাসরে আল্লাহর দরবারে কি দেখাইবেন, কতটুকু রোজগার হয়েছে এটুকু যদি চিন্তা করেন আপনার হিসাব আপনিই মিলাইতে পারবেন। আমাকে লাগবে না দাদু, জাইনুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহে তিনার থেকে কিন্তু এই খেলাফতের ধারা আস্তে আস্তে এই পর্যন্ত আসছে। সমস্ত সিলসিলার মধ্যে কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সমস্ত সিলসিলার মধ্যে ইমাম হোসাইনের আওলাদ, জাইনুল আবেদিন এবং তিনার আওলাদদের কথা আছে, সমস্ত সিলসিলার মধ্যে আসনাদের আওলাদের আওলাদদের কথা। মানে এই সিলসিলা মদিনাওয়ালার সিলসিলা, কার সিলসিলা? কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাবিরিয়া, ওয়াইসিয়া সমস্ত সিলসিলা হলো মদিনাওয়ালার সিলসিলা। কারবালার সিলসিলা সেই ইমাম হুসাইনের সিলসিলা, জাইনুল আবেদিনের সিলসিলা। এই সিলসিলার সাথে যারা সম্পর্ক রাখবে হাশরের ময়দানে আওলাদের রাসূলদের সাথে তারাই জান্নাতে যাবে। আমিন বলেন, জোরে বলেন আমিন। মাহফিলগুলোতে আমাদেরকে সবাইকে দায়িত্ব নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমিন, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ এই শব্দগুলি বেশি বেশি বাড়ানো উচিত। আমি কিন্তু মাঝে মধ্যে বলি, ঠিক না বেঠিক এটা মাঝে মধ্যে বলা যায় যেটা সাধারণ বিষয় সবাই জানে বুঝে, কিন্তু ইদানিং আপনারা লক্ষ্য করলে দেখবেন কথায় কথায় বলে ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন, মানে বক্তার একটা কালচার হয়ে গেছে, একটা খাসিয়ত হয়ে গেছে, ঠিক কিনা বলুন, মানে মানুষ ঠিক না বেঠিক এটা বলতে হবে নাইলে ওনার জমে না, এই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে। আর ওয়াজ নসিহত এখন হয়ে গেছে বহুত রকমের, হরেক রকমের, এখন মানুষ ওয়াজ যেখানে যে কোন জায়গায় শুনবে মানুষ অনুষ্ঠ বেদিশা হয়ে যায়। ওয়াজ যে কোন জায়গায় শুনবে, রসের ওয়াজ, গল্প ওয়াজ, এগুলি শুনে এখন মানুষ মজা পায়। কালকে একটা ওয়াজ করছিলাম এক জায়গায়, মানুষ সুবহানাল্লাহ করে নিয়েছে, মানে মিথ্যা ওয়াজ আর কি, আগে বইলেও দিছি যেটা ভুল ওয়াজ, তারপরও পাবলিক কয় সুবহানাল্লাহ,
জুসে না বুঝাই কইছে। আমি বলছি আর কি একটা ভুল আছে, জিবরিল ফেরেশতা বলল আল্লাহ আমাকে জান্নাত দেখার অনুমতি দেন, আল্লাহ কয় 300 বছর টাইম দিলাম জান্নাতে উড়াল দিয়া দেখো, 600 সাড়ে 600 পাখা দিয়া জিবরাইল উড়াল দিয়া দিয়া 300 বছর যায় একটা খুঁটি পাইছে, কয় কদ্দুর আইছি, কয় একটা খুঁটির মধ্যে আইছেন, আরো 72,000 খুঁটি আছে। এই জায়গাটা গিয়ে ভাবলি কই সুবহানাল্লাহ, 300 বছর উড়াল দিয়া জিবরিল আমিন 650 নূরের পাখা দিয়া একটা খুঁটির কাছে গেছে 300 বছরে, আরো 72,000 খুঁটি আছে, কথা শুনলে তো সুবহানাল্লাহ কইবে নি জান্নাত যে কত বড়। আমি আরেকটা ওয়াজ করি আজকে, আরেকটা ওয়াজ করি, কি বলেন? ওয়াজটা করব নি, বোয়ালখালীর মুসলমান ওয়াজ শুনো, তবে আগে বলে দেই ওয়াজটা সঠিক না। ওয়াজটা হলো এরকম, নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি তো সবাইকে খাওয়ান, সব সময় খাওয়ান, আজকে আমাকে অনুমতি দেন আমি এক বেলা আপনার এই সৃষ্টি জগতের সবাইকে খাওয়াবো। আল্লাহ তাআলা বললেন, সুলাইমান তুমি কখনোই এটা পারবে না, ও সুলাইমান তুমি কখনোই সমগ্র সৃষ্টি জগৎকে এক বেলা কেন, সৃষ্টি জগতের একটা কোনাকেও তুমি খাওয়াইতে পারবা না। এই কথা আমার আল্লাহ তাআলা বলার পরেও সুলাইমান নবী কো আল্লাহ অনুমতি দেন আমি চেষ্টা করে দেখি, আল্লাহ না করে, এরপরে সুলাইমান নবী জোর করে বলতেছে, আল্লাহ আমি একবেলা খাওয়াইতে চাই আমার অনুমতি দেন। এখন অনুমতি আল্লাহ কয় ঠিক আছে তোমার অনুমতি দিলাম, 6 মাস যাবত বিশাল বড় বড় ডাক দিয়া সুলাইমান নবী জিন জাতিদেরকে এক জায়গায় করে 6 মাস যাবত সুলাইমান আলাইহিসসালাম রান্না করছে, এই খাবার এক জায়গা জমাইছে, অসংখ্য চুলা করছে, চুলার মধ্যে খাবার রান্না করছে, 6 মাস খাবার জমাইছে, কি ওয়াজ! 6 মাস পরে এই খাবার এক জায়গায় করে সর্বপ্রথম জিজ্ঞাসা করল, আল্লাহ আমি প্রথম কাকে খাওয়াবো? আল্লাহ কই আগে সমুদ্রের প্রাণীদেরকে খাওয়াও। সুলাইমান নবী তখন সমুদ্রের মাছদেরকে ডাকলেন, সব মাছ আসলো, আসার মধ্যে একটা তিমি মাছ আসলো বড় মাছ, ওই মাছকে খাবার দিছে, এক ডেক দুই ডেক করে দিতেছে, মাছ কই ওয় না তাড়াতাড়ি দে আরো দে, দিতে দিতে 6 মাসে যত খাবার রান্না করছে সমস্ত রান্না করা খাবার এক তিমি মাছ খায়া কয় আমার ফেডের এক কোনাও ভরছে না, সুলাইমান আরো খাবার দাও। এইভাবে খাবার সব শেষ, 6 মাসের খাবার এক মাসে শেষ, তাও কয় যে আমার তো হইছে না বেটা, কি খাওয়াইস বেটা, আমার অর্ধেক বেলার খাবার হইছে না, তাড়াতাড়ি খাওন দে। সুলাইমান নবী তখন বুঝতে পারলো যে আল্লাহর এই জমিনে আল্লাহ ছাড়া কাউরে, আল্লাহ ছাড়া কেউ সবাইকে খাওয়ায় রাখতে পারবে না, এর আগে সুলাইমান নবী বুঝে নাই। এই ওয়াজ আপনারা নিশ্চয়ই শুনছেন, কেউ শুনছেন না, কিন্তু এটা একটা টাটকা মিথ্যা ওয়াজ, কেউ এই ধরনের ওয়াজ করলে তাকে তওবা করতে হবে, তাকে তওবা করতে হবে, তার তওবা করা লাজেম। কেন লাজেম? একদিকে নবুয়তের শান আজমতের তনকিস করেছে, নবুয়তের শান আজমতকে তনকিস করেছে, ছোট করে দিয়েছে, অসম্মান করেছে। হ্যাঁ, ওই যে আমাদের ভাই জানেন তো, এহানাতুর রসুলে কুফরুন, কুফরুন মানে কুফরি, ইমান বিধ্বংসী। এটা সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর একজন নবী, তিনি জানেন, তিনি জানেন যে আল্লাহ তাআলা ছাড়ার কেউ সমগ্র সৃষ্টি জগৎকে রিজিক দিয়া রাখতে পারবে না। তিনি জানা সত্ত্বেও আল্লাহ তাআলার সাথে জোর করে একটা জিনিস আল্লাহ নিষেধ করতেছে, তা সত্ত্বেও তিনি বারবার বলতেছে আমাকে দেন, এটা কখনো নবুয়তের শানে হতে পারে না। এরপরে উনি 6 মাস রান্না করছে খাবার। আচ্ছা, মাসে কি রান্না করা খাবার খায় কেউ? আপনারা জানেন এই ধরনের কোন ইতিহাস পাইছে যে রান্না করে তেল সাবান দিয়া, সাবান না মানে তেল দিয়া মশলা দিয়া রান্না করে আপনি খাবার দিবেন, এটা মাসে খায়? মাসে কি রান্না করা খাবার খায়?
মিথ্যা কথার পিছনে একটা আলামত থাকে আচ্ছা আপনারা আরো বলুন তো এই যে 6 মাস আগের রান্নাগুলি 6 মাস পর্যন্ত নষ্ট হয় নাই তখন তো ফ্রিজও ছিল না আর যদি এরকম হয় যে সব 6 মাসই শীতকাল ছিল একবারে বরফের মতো তাহলে মানুষ মারা যাইতো সব মানুষ মরে যাইতো পানির মধ্যে বরফ জমে যেত এখন যে পৃথিবীর অনেক জায়গা আছে অনেকটা বেশি ঠান্ডা হলে তখন পানি জমে যায় বরফ হয়ে যায় ফ্রিজ লাগে না গ্লাসের পানি ঢাললে ওই মুখে আসার আগে ওটা বরফ হয়ে যায় এমনও আছে একটা আমি দেখেছি ইউটিউবের মধ্যে নুডলস রান্না করছে কইরা এটা যে ইয়া কইরা মুখে দেওয়ার আগে এটা শক্ত হয়ে গেছে মানে জমে গেছে আর কি পানিতে বরফ হয়ে গেছে তো এখন এই যে ওয়াজগুলি করে আল্লাহ বলে হিম শীতল বানাই দিছে খাবার নষ্ট হইছে না রান্না করছে 6 মাস জিন দিয়া মানুষ দিয়া কি আজীব ওয়াজ এই ধরনের ওয়াজ শুনে আমাদের বাংলাদেশের মুসলমানরা সুবহান আল্লাহ জুরে ওই কয় ওই যে কইতো চাইছিল আমি কিন্তু এটা রসকস লাগাইয়া যদি ওয়াজ করতাম আপনারও সুবহানাল্লাহ কয় হয়তো বলে ফেলতেন অনেক বক্তারা বলে মনে রাখবেন ওয়াজ নসিহত আর ওয়াজ মুসিবত দুইটা এখন মিক্স হয়ে গেছে কার থেকে ওয়াজ নেবেন ভাই সুরে সুরে এখন সুবহানাল্লাহ বলে ফেলে মানুষ সুরে সুরে সুবহানাল্লাহ বলে ফেলে এক হুজুর ওয়াজ করতেছে মক্কায় গেলাম মদিনায় গেলাম রে ঢাকা গেলাম সিলেট গেলাম রামনগরের মতো এমন জায়গা পাইছি না এক মুরব্বী কো সুরের ঠেলাই যুবকরা জিজ্ঞাসা করলো চাচা আমাদের রামনগর কি মক্কা মদিনার সাথে বড় নেই এবার চাচার জ্ঞান এসে কি কস কোথায় মক্কা মদিনার কোথায় রামনগর বেদদপ কিসের সাথে কি তুলনা দেশ চাচা আপনি রেগে যায়েন না আপনিই তো উহ করছেন হুজুর বলছে মক্কায় গেলাম মদিনা গেলাম রামনগরের মতো জায়গা পায় নাই আপনি যে উহ করলেন আমি ওই জায়গাতে নিয়ে উহ করছি আমি তো খেয়াল করছি না আমি সুরের লাগু করে ফেলছি তা আমাদের বাঙালি মুসলমান এখন সুরে সুরে ওয়াজ শুনে কোন জায়গা সুবহানাল্লাহ কোন জায়গা নাউজুবিল্লাহ বক্তাও জানে না কোনটা ঠিক ওয়াজ আর কোনটা বেঠিক ওয়াজ আর পাবলিকও জানে না কোন জায়গায় সুবহানাল্লাহ কইছে এই জন্য আপনাদের সত্য জিনিসটা জানতে হবে জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অনেক মিথ্যা ওয়াজ আছে কারবালা সম্পর্কে অনেক মিথ্যা ওয়াজ আছে কাইন্দা কাইটা শেষ মিছা কথা কারবালা সম্পর্কে অনেক মিথ্যা ওয়াজ আছে কিন্তু শুনতে ভালো লাগে হ্যাঁ শুনতে ভালো লাগে বলবেন মিথ্যা ওয়াজগুলি কোথ থেকে আসছে আপনারা ওই যে ভাই বললেন যে বিষাদ সিন্ধু একটা বই আছে মীর মোশাররফ হোসেন লেখা এটার মধ্যে এমন এমন মিথ্যা কথা ঢুকাই দেওয়া হয়েছে যেগুলি শুনতে মনে হয় আরে কত হৃদয় বিদারক কিন্তু আসলে কোনো কোরআন হাদিসে না সম্পূর্ণ বানোয়াট এই জন্য ওয়াজ যেখান সেখান থেকে নেওয়া যাবে না ভালো আলেম ছাড়া কারো কাছ থেকে ওয়াজ শুনতে গেলে সতর্কতার সাথে শুনবেন আমার আগে যিনি আলোচনা করেছেন আল্লামা মুফতি মুহাদ্দিস প্রিন্সিপাল মাওলানা হেলালি সাহেব রফিকুল ইসলাম হেলালি সাহেব এই ধরনের বড় বড় আলেম যারা যারা রেফারেন্স সহ কথা বলে ওনাদের কাছ থেকে আলোচনা শুনবেন আর সুরেল আওয়াজ শুনে যদি সুবহানাল্লাহ বলেন আপনার সুবহানাল্লাহ যে কোন জায়গাতে আপনারা নিব আপনি নিজেও জানেন না সব জায়গায় সব ওয়াজ শোনা যাবে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন বলেন আমিন সবাই বলেন আমিন এটার হাকিকত আছে মেশকা শরীফ একটা হাদিস পড়েছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে বক্তারা এমন এমন ওয়াজ করবে যেটা তারা নিজেরা আমল করে না এবং এই ধরনের ওয়াজের কারণে হাশরের ময়দানে তাদের জিহ্বাটা আল্লাহ কেটে ফেলবে এগুলি মনে রাখবেন কোরআন শরীফের মধ্যে আয়াত আছে এই ব্যাপারে তো এই জন্য আপনাদেরকে সতর্ক হইতে হবে আপনারা সতর্ক না হলে আমাদের কি আমরা দায়িত্ব আপনাদের জানাই দেওয়া সতর্ক না হলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আপনারা ক্ষতিগ্রস্ত হবেন যদি সতর্ক না হন আমার কথা কি বেজার হইতেছেন আপনারা সত্য জিনিসটা জানতে হবে আহলে সুন্নাতুল জামাত এটা সত্য এবং সুন্দর আহলে সুন্নাতুল জামাত সত্য এবং সুন্দর এটার মধ্যে যৌক্তিক বিষয় আছে যেমন ওই যে কিশোরগঞ্জে একটা মাহফিলে গণ্ডগোল মারামারি লাগছে কি মারামারি জানেন কটিয়া দিতে বক্তা এক ওহাবি বক্তা আর কি শেখ ওয়াজ করছে হাসরের ময়দানে বিচার হবে জান্নাতে আরে না মেরাজের ওয়াজ করছে
মেরাজে গিয়ে আল্লাহ রাসূল জাহান্নামের ভিতরে দেখে আসছে যারা এই পাপ করবে তাদের এইভাবে শাস্তি হচ্ছে যারা ওই পাপ করবে তাদের ওইভাবে শাস্তি হচ্ছে এই ওয়াজটা করার পরে একজন লিডার উনি বিএনপির বড় লিডার পরে আবার আওয়ামী লীগে যোগ দিয়েছে উনি দাঁড়ায়া প্রশ্ন করলেন হুজুর ও হুজুর মানুষ তো এখন মারাই যায় নাই কিয়ামত হয় নাই বিচার দিবসও কায়েম হয় নাই মানে হাসরের মাঠ বিচার দিবস এখনো হয় নাই বিচার দিবস কায়েম হবে আল্লাহ মিজান টানাবে ফুলসেরাত পার হবে তারপরে জান্নাত এরপরে জাহান্নাম এখন মানুষ তো এখনো জাহান্নামে গেছেই না তাহলে জাহান্নামের ওয়াজ আপনি কৈথিকা করলেন মানুষ তো এখনো জাহান্নামে গেছেই না জাহান্নামের ওয়াজ আপনি করলেন অমুকে এই পাপ করলে এই শাস্তি এটা কৈথিকা করলেন এখন বক্তা তার উত্তর দিতে পারে না হ্যাঁ নাইমা গেছে গা ডরে নাইমা গেছে গা সেটা রাগে নাইমা গেলে কি সমাধান হইলো এটা জবাব দিয়ে যাইতে হবে না আপনারও তো চিন্তা পড়ে গেছেন আসলেই তো মেরাজের ওয়াজ যেমন আমি একটা ওয়াজ করি করব এই ওয়াজটা সঠিক ওয়াজ এটা আমি আবার বলে দিচ্ছি আল্লাহর হাবিব মেরাজ রজনীতে আমার আল্লাহ তাআলার নির্দেশে জাহান্নাম পরিদর্শনের জন্য গেলেন গিয়ে দেখলেন একজন ব্যক্তি সে একটা রক্তের নদী পচা গন্ধা যে পুজ এবং রক্ত এটার একটা নদী আছে নদীর কিনারের মধ্যে এখান থেকে ফেরেশতারা ধাক্কা দিয়ে তারা নামাই দিছে সে কিনারে আসতে চায় কিন্তু উপর থেকে আগুনের মতো বড় বড় পাথর দিয়ে ফেরেশতারা তাকে আঘাত করে আবার ওখানে রেখে দেয় মানে রক্ত এবং পচা পুজের সেই নদীর মধ্যে সে হামাগুড়ি খাচ্ছে হাবুডুবু খাচ্ছে সেখান থেকে উঠতে আর পারতেছে না এই ভয়ানক শাস্তি তার অনবরত চলতে আছে উপর থেকে ফেরেশতারা পাথর মারে মেরে তার মাথার মধ্যে আঘাত করে সে আবার ওখানে ডুবে যায় আবার ভাসে এইভাবে সে কষ্ট পাচ্ছে আর আঘাত খাচ্ছে কিন্তু মরছে না কারণ মৃত্যুর পরে আর মৃত্যু নাই মৃত্যু একবারই মৃত্যু কয়বার একবার আরে আরেকটা ওয়াজ মনে হয়েছে তো ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে একটা ওয়াজ আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম একজন ফেরেশতা মানে জিবরিলের সাথে দোস্তি করছে মনে রাখবেন ওয়াজটা এইটা মিথ্যা ওয়াজ ফেরেশতা জিবরিলের সাথে ইদ্রিস নবী তিনি কি করলেন দোস্তি করছেন বন্ধুত্ব পারছেন পাইতে একদিন কইতাছে জিবরিল আবার কেউ কেউ কয় আজরাইল আজরাইল বা জিবরিল এক এক বক্তা এক একজনের নাম কো আমাদের কি করার আছে তন্দি আজরাইল বা জিবরিল আমার বড় ইচ্ছা আমি জান্নাত দেখব দোস্ত তুমি আমারে জান্নাত দেখার জন্য নিয়ে যাও এখন ফেরেশতা জিবরিল অথবা আজরাইল কান্দের মধ্যে লইয়া ইদ্রিস আলাইহিস সালামকে লইয়া গেছে গা সাত আসমানের উপরে জান্নাতে জান্নাতে যায় বলছে দোস্ত যাও কিছুক্ষণের মধ্যে ঘুরা আসো তখন ইদ্রিস আলাইহিস সালাম তিনি কি করলেন জান্নাতের বারান্দার মধ্যে ঢুকছে ঢুকার পরে জান্নাতের সৌন্দর্য দেখতে 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 বিভোর হয়ে গেছে এত সুন্দর জান্নাত দেইখা ইদ্রিস নবী আর আসে না আজরাইল আলাইহিস সালাম অথবা জিবরিল আলাইহিস সালাম ডাকে ও বন্ধু ইদ্রিস তুমি তাড়াতাড়ি আসো তোমার কথা তো আমি রাখলাম আবার তুমি আমার কথা রাখো তুমি চলে আসো ইদ্রিস নবী কয় না না আর যাওয়া যাবে না এত সুন্দর জান্নাত ছেড়ে আমি আর দুনিয়ায় যেতে চাই না ওয়াজ কি ওয়াজ রে ভাই একবারে মানুষে সুবহানাল্লাহ কইয়া সবরস করে লইতেছে আপনারা এই কথাগুলি শুনেও অনেক সময় আনন্দ পান কিন্তু আসলে এগুলি সঠিক ওয়াজ না ভাই ইদ্রিস নবীর ঘটনাটা ছিল এরকম সঠিক ওয়াজটা আল বেদায়া অন্যায়ের মধ্যে আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি এমন একজন নবী ছিলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন আল্লাহর বন্ধু ছিলেন তিনার এন্তেকালটা লেখা ছিল আসমানের উপরে ধরেন চতুর্থ আসমানে ওনার এন্তেকাল হবে কোথায় চতুর্থ আসমানে অথচ উনি বসবাস করে জমিনে জমিনে তিনি রীতিমতো বসবাস করতেছেন আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলার ফরমান আসলো যে কিছুক্ষণ পরেই তুমি চতুর্থ আসমান থেকে আমি বোঝানোর জন্য চতুর্থ আসমান বলতেছি আর কি ধরেন আসমানের যে কোনো একটায়
চতুর্থ আসমানে ইদ্রিসের রূহ তুমি কবজ করে নিয়ে আসো হে আজরাইল, আল্লাহ আদেশ দিলেন। এখন আজরাইল আলাইহিস সালাম ঠিকানা পাইলেন চতুর্থ আসমান, কার রূহ কবজ করবে? ইদ্রিস নবী। টাইমও নাই আর একটু পরেই, অথচ ইদ্রিস নবী এখনো জমিনে। কি করা যায় কি করা যায়, আজরাইলে টেনশনে বেড়ে গেছে। ইদ্রিস নবী চতুর্থ আসমানে আসবে কোন সময় আর রূহ কবজ করবো কিভাবে? আল্লাহ তো কইছে কিছুক্ষণের মধ্যেই রূহ কবজ করা লাগবে। আজরাইল আলাইহিসসালাম টেনশনে বেড়ে গেছে, সেই টেনশন করতে করতে উনি যথাসময়ে চতুর্থ আসমানে হাজির। কে? আজরাইল। কে? আজরাইল হাজির, উদ্দেশ্য আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে হবে ওখান থেকে। আর এদিকে আজরাইল আলাইহিসসালাম হাজির, আর ওদিকে ইদ্রিস আলাইহিসসালাম আর হলো একজন ফেরেশতা। ওই ফেরেশতার সাথে ইদ্রিস নবীর একটা আন্তরিকতা তৈরি হয়েছিল। ফেরেশতাকে বলল, বন্ধু আমাকে একটু আসমান দেখায় আনো। জান্নাত না, জান্নাত না, আসমান। বলেন কি? আসমান। ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন, আল্লাহ অনুমতি দিলেন, এবং অনুমোদন ক্রমে ওই ফেরেশতার কাঁধে ডানার উপর নিয়ে ইদ্রিস নবীকে নিয়ে মুহূর্তের মধ্যে উনি চলে গেলেন আসমান রাজ্যে। এটা এক নম্বর আসমান হোক আর চতুর্থ আসমান, আসমানে নিয়ে গেছে। এখন আজরাইল আলাইহিস সালাম আয়েশা থেকে ইদ্রিস নবী এখানে, হে আল্লাহর নবী ইদ্রিস আপনি না জমিনে ছিলেন, আপনি ওখান থেকে এখানে কিভাবে আসলেন? ইদ্রিস নবী বলে, আপনি আজরাইল এখানে কি করেন? আজরাইল বলে, আমি তো সেটাই ভাবছি, আল্লাহ আমাকে বলেছে আপনার রূহ মুবারক চতুর্থ আসমান থেকে কবজ করার জন্যে, কিন্তু আপনি তো ছিলেন জমিনে, আপনি আসলেন কিভাবে? ইদ্রিস নবীকে আমার মনে চাইছে আসমান দেখতে, আমার বন্ধু ফেরেশতাকে বলছি উনি আমার নিয়ে আসছে, এইভাবে আমি আসছি। মূল ঘটনাটা হলো যার মৃত্যু যেখানে হবে সে মৃত্যুর আগে ওইখানে যেভাবে হোক যাবে, এটাই হলো মূল ঘটনা। আর এটা নিয়ে রং ডং লাগাইছে জিবরিল, ও বন্ধু আমাকে জান্নাত দেখাইতে নিয়ে যাও। ওই জিবরিল কান্দে করে জান্নাতে নিয়ে গেল। ইদ্রিস নবী জান্নাতে ঢুইকার বের হয় না, আল্লাহর নবীর ওয়াদা খেলাপকারী বানাইছে। জিবরিলের সাথে ইদ্রিস নবী ওয়াদা করছে, দোস্ত আমি জান্নাত দেখে আবার বাইরিয়ে যাব। এরপরেও আজরাইল অথবা জিবরিল ডাকতেছে, আপনি আমি তো আপনার কথা রাখলাম জান্নাতে নিয়ে আসলাম, আপনি আপনার কথা রাখেন। ইদ্রিস নবীকে না না আইতাম না, তার মানে আল্লাহর নবী ওয়াদা খেলাপকারী, নাউজুবিল্লাহ বলে চিন্তা করেছেন। আর ফেরেশতারা, আরে বাইরে এই ওয়াজ করতে গেলে তো বিপদ, পাবলিক কইব খালি হুজুরে খালি কয় এটা ভুল এটা ভুল, একটা বিপদের মেজাজ আছি আমি। কতগুলি ঘটনা, মুসা নবীর নামে বেশি ঘটনা, মিথ্যা ঘটনা। মুসা আলাইহিস সালামের ব্যাপারে কয়দিন আগে একটা ওয়াজ করছিলাম, ওই যে আল্লাহ গোস্ত গোস্ত খাইতে চাইছে, হ্যাঁ আল্লাহ গোস্ত খাইতে চাইছে মানুষের, আল্লাহ বলে গোস্ত খায় খাইতে চাইছে। তো এই যে এই ধরনের ঘটনা, আবার ওই যে কাহিনী বানাইছে মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হইল না, এরপরে আরও কাহিনী বানাইছে তো কি, এক মহিলার এক কথা আরেক, এ বাইরে কইতে গেলে আবার পরে কবে হুজুরের কাছে খালি ইতাই, এই যে গুস্তের ঘটনা কইছি পরে আমার কেউ কেউ কয় আপনি খালি এগুলি ধরেন কেন লেগে, আমার দোষ আমি এগুলি কেন বলি? মানে ওনারা নবী রাসুলদের নামে যেভাবে খুশি ভাবে মিথ্যা কথা বলবে, আমরা কিছু বলতে পারবো না? আসলে কি আমরা চুপ থাকাটা উচিত নাকি, আপনারা কি বলেন? আওয়াজে বোঝা গেল আপনারাও চুপ থাকার পক্ষে ওই, যে সহি মুসলিমের হাদিস, এটা মানে কোন বিষয় যদি আপনার সামনে পরিলক্ষিত হয় সেটা পারলে লাঠি দিয়া প্রতিহত করেন, যদি লাঠি না পারেন জবান দিয়া প্রতিহত করেন, যদি তাও না পারেন অন্তর থেকে ঘৃণা করবেন। এই যে এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বল একটা অবস্থান। তো এই যে বিষয়গুলো আমাদের তো আল্লাহ পাক দয়া করছে, কিছু শিকার তৌফিক দিছে, এই জন্য আমরা সত্যটা বলি। নবীদের ইজ্জতের চাদর নিয়ে যখন টান দেওয়া হয় তখন তো আমরা চুপ থাকতে পারি না, আমাদের তো আমানতদারিতে আছে, জবাবদিহি তো আমাদেরকে আল্লাহ তাআলার কাছে করতে হবে। এই জন্য বাংলাদেশে সত্যি সত্যি যে ঘটনাগুলি নবী রাসূলের সেগুলি বলবেন, ওলি আল্লাহর সঠিক সত্য ঘটনাগুলি বলবেন, কোন নবী রাসূলের নামে ওলি আউলিয়ার নামে মিথ্যা ঘটনা বলা চলবে না। এই ধরনের কথাগুলি থেকে আপনাদেরকে সতর্ক করি, কেন আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে। একজন নবীকে মিথ্যা তোহমত দেওয়া কুফরি, একজন নবীকে মিথ্যা তোহমত দেওয়া কি কুফরি, মানে কি ঈমান শেষ,
ইমানও যাবে ম্যাডাম যে বিয়ে শাদী করছেন ওনার সাথে বিনা তালাকে তালাক হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে এজন্য আমাদের দায়িত্ব এটা বলে দেওয়া আর বলেও মহাবিপদ আছে এক বক্তা কইছে পরকালে আল্লাহ আমাদেরকে দুইটা জায়গা রাখবে একটার নাম হলো সিজ্জিল আর একটার নাম হলো ইজ্জিল কি বক্তা এই বক্তা টান দিলে সুরের ঠেলায় আপনারা আবার সুবহানাল্লাহ বলেন কি বলবো আরেকবার ওয়াজ করতেছে সেজদা হলো তিন প্রকার সেজদা কয় প্রকার তিন প্রকার সেজদা আছে একটা হলো নামাজের সেজদা আরেকটা হলো কোরআন শরীফের তেলাওয়াতের সেজদা আরেকটা হলো সহ সেজদা তিন সেজদা বানাইছে অথচ সেজদা হলো দুই প্রকার একটা হলো সেজদায়ে তাহিয়া আরেকটা হলো সেজদায়ে তাআব্বুদিয়া অর্থাৎ একটা ইবাদতের সেজদা আরেকটা হলো সম্মানের সেজদা যেটাকে অনেকে তাআজিমের সেজদা বলে থাকেন এই সেজদায়ে তাআব্বুদি এবং সেজদায়ে তাহিয়া দুই প্রকার সেজদা রয়েছে নামাজের মধ্যে যে সেজদা দেই সেজদায়ে সাহু দেই অথবা তেলাওয়াতের সেজদা দেই এই সবগুলি হলো সেজদায়ে তাআব্বুদি মানে ইবাদতের সেজদা আর সম্মানের সেজদা তাআজিমি সেজদা আগের নবীর শরীয়তে আগের নবীগণের শরীয়তের মধ্যে ছিল আমাদের নবীর শরীয়তে আমার আল্লাহ এবং দয়াল নবী নিষেধ করে দিয়েছেন এই জন্য উম্মতে মুহাম্মাদির জন্য সেজদায়ে তাআজিমি মানসুখ রহিত হয়ে গেছে কদমবসের বিধান আছে এই হলো সেজদার মাসআলা ওনারা বলে দিচ্ছেন সেজদা তিন প্রকার একটা হলো নামাজের সেজদা আরেকটা হলো তেলাওয়াতের সেজদা আরেকটা হলো সহ সেজদা অনেকে আবার শুনে শুনে কয় সুবহানাল্লাহ কি আজীব ব্যাপার সেটা বলতেছি এই সেজদার ওয়াজ করতে করতে আবার বলতেছি কি জানেন আমরা মাজারের সেজদা দেই না আমরা মাজারের সেজদা দেই না আমাদের তো সেজদা হবে না কেন হবে না যুক্তি হলো আমরা সেজদা নামাজে যখন দেই তখন আল্লাহু আকবার বলি সেজদায় সহু দিতে গেল বলি আল্লাহু আকবার মানে ডান দিকে সালাম ফিরে আল্লাহু আকবার বলি তারপরে তেলাওয়াতের সেজদার সময় বলি আল্লাহু আকবার তার মানে আমরা আল্লাহু আকবার বলি সেজদা দেই বিদায় সেজদা হয় কিন্তু মাজারে যে সেজদা দেই আমরা কি আল্লাহু আকবার বলি পাবলিক কয় না কয় তাহলে সেজদাটা হইল নি হইল না তো কত নম্বরের মূর্খ হইলে মানুষ এই ধরনের কথা বলে ধর্ম সম্পর্কে একেবারেই কোনো জ্ঞান নাই আল্লাহু আকবার না বললে নাকি সেজদা হয় না কোথায় যাব এরা আবার যখন টান দেয় ওই সুরের টানের লগে আপনারা কিন্তু আবার সুবহানাল্লাহ কয় উল্টাইলেন একবারে এই জন্য ভাই আলেমদের কাছ থেকে ওয়াজ নসিহত নেন কত বড় বড় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা আমাদের দেশে কোন মতে দাখিল পাস করলে সে আন্তর্জাতিক মুফাসসির আলেম পাস করলে তো সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কয়েকটা গজল শিখছে বাউল গান শিখছে আর কি কয়েকটা সুরা আয়াত শিক্ষা এখন সে বিশাল ইসলামী ছিনতাইবিদ আল্লামা হয়ে গেছে নিজের নাম ডারবিতে লিখতে পারে না সে আল্লামা এরা আবার মাজারে সেজদার পক্ষে ফতোয়া দেয় মাজারে সেজদা করতে হবে কোনো অসুবিধা নাই জায়েজ আছে স্পষ্ট করে বলে যাচ্ছি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না সেজদার একমাত্র মালিক আল্লাহ বলেন কে আওয়াজ দিয়ে বলেন কে আমরা পীর মুর্শিদদের কদম বসি করি এবং কদম বসি করবেন সেটা মুস্তাহাব পর্যায়ের সুন্নাহ সুন্নতে সাহাবা জায়েজ আছে সওয়াবও আছে কিন্তু সেজদা করা যাবে না যতগুলি মৌলভী সাহেব এই তাজিমি সেজদা নিয়ে বাড়াবাড়ি করতেছে আমি জানি বুড়া হুজুর আর জোয়ান হুজুর যারাই এগুলি নিয়ে বাড়াবাড়ি করতেছে এগুলি হৃদয়ের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে আমি বহুবার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইশনিয়া আর তাজিমি সেজদার বিষয় নিয়ে বলেছিলাম কেউ যদি এটার বিরুদ্ধে থাকেন মেহরবানি করে আমাকে দাওয়াত দেন আমি আপনার বাড়িতে আসবো অথবা আপনি আমার কাছে আসেন কিতাবাদি নিয়ে সরাসরি কথা বলি ফেসবুকে আর মেসেঞ্জারে ইমুতে হোয়াটসঅ্যাপে তর্ক বিতর্ক না করে আসেন আপনিও আর কিতাব নিয়ে আসেন আরবি কিতাব আমিও আরবি কিতাব নিয়ে বসি আলোচনা করে দেখি কোনটা জায়েজ কোনটা নাজায়েজ আমরা বলবো যারা আজকে তাজিমি সেজদা নিয়ে বাড়াবাড়ি করতেছেন আমরা তাদের অনেককে চিনি দুই লাইন আরবি ঠিক মতো পড়তে পারে না এরা আসে তাজিমি সেজদা প্রমাণ করার জন্য এগুলি মুশরিক ওলি আল্লাহদের জিয়ারতে যাবেন তিনাদের ইসালে সব করবেন তিনাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন দিবেন আমার আল্লাহ বলেন কে পীর মুর্শিদ ওলিয়া উলিয়ারা হলো ওসিলা তিনারা কি
উসিলা আমরা সুন্নিরা উসিলা মানি কিন্তু দেওয়ার মালিক আল্লাহ আপনাদের চট্টগ্রামে যে কোনো একটা মাজারে গিয়েছিলাম আমি নাম বলবো না ফিতনার আশঙ্কায় গিয়ে জিয়ারত করতেছি হঠাৎ পাশে থেকে এক আকবরী মোল্লা আকবরী মোল্লা মানে মাজারপন্থী মোল্লা আর কি এর কোনো কোরআন হাদিসের দলিল লাগে না মাজারওয়ালারা যেটা চায় ওইটাই সে দলিল দিয়ে প্রমাণ করা লাগে আকবরী মোল্লা সে মোনাজাত করতেছে কতক্ষণ আল্লাহর কাছে বলতেছে কতক্ষণ মাজারওয়ালার কাছে বলতেছে বাবা আপনি তারই মনের বাসনা পূরণ করে দেন আবার আল্লাহ তার মনের বাসনা পূরণ করে দেন মানে একই সাথে আল্লাহর কাছেও কথা বলতেছে একই সাথে মাজারওয়ালার সাথে বলতেছে মনে হয় আমি পাশে বসা আজীব ব্যাপার আপনারা এরপরে যদি না বুঝেন তাহলে আপনারা এই চট্টগ্রামে সুন্নিয়তের নাম বিক্রি করে যারা এই ভণ্ডামি করছে আপনারা দেখবেন আগামী 10-15 বছর পরে সুন্নি জামাতের অবস্থান আরও দুর্বল হয়ে যাবে ইয়াং জেনারেশন শিক্ষিত মহল এগুলি পছন্দ করে না আমার আল্লাহ আমাদেরকে খাওয়ায় পড়ায় আমার আল্লাহ সবাইকে লালন করে কথা ঠিক না ঠিক বলি আল্লাহরা হলো ওসিলা এই মাজারের সেজদা নিয়া আর সাহাবা ইকরামের গালাগালি নিয়া আরো দুই একটা বিষয় আছে বিকৃত জিকির আল্লাহও কয় না রসুলও কয় না কি যে কয় হ্যাঁ নিজেও জানে না ফেরেশতা কি লিখবো এটা কান্দের ফেরেশতা কি লিখবো আমি একবার ব্রাহ্মণবাড়িয়াতে জিকির করাচ্ছি আর কি আমিও জিকির করি সামাগাই জিকির হয় হঠাৎ একজন স্টেজে মাইক হাতে নিয়া সে কেমন আওয়াজ করতেছে আওয়াজটা একটু দেখাই মাইকটা নিয়ে সেরা আমার সামার মাঝখানে আওয়াজ করতেছে আমি ডরাই গেছি আওয়াজে আমি জিকির সাইরা দিয়ে কি আইল রে ভয় পেয়ে গেছি আর মাইকের আওয়াজে পরে আমি আর থামাই দিয়ে বলছি এমনি না আল্লাহ আল্লাহ জিকির করেন কালবি জিকির আছে পীর মুর্শিদরা যেভাবে শিক্ষা দেয় পীর মাশায়েখরা যেভাবে শিক্ষা দেয় ওইভাবে করবেন বিকৃতভাবে না যেমন দমে দমে জিকির আছে দমে দমে ডাকো রে মন আল্লাহ গজল আছে না একটা এটা কেমনে এটা না এটা হলো আল্লাহ 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 এই যে ছাড়তেও আল্লাহ টানতেও আল্লাহ অথবা ছাড়তে আল্লাহ টানতে হু আল্লাহ 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 এইভাবে নিঃশ্বাসে নিঃশ্বাসে সিস্টেম আছে সবকিছুর একটা আপনি কবেন এটা কি এটাতে কিছুই হইল না ফেরেশতারা চিন্তা করে যে এটা কি কইল কি কইল এই নিয়মের ভিতরে আমাদের চলতে হবে এই ভণ্ডামি জিকির মাজারের সেজদা আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের সমালোচনার কারণে আমি একটা বিশাল জনগোষ্ঠীকে তালাক দিয়ে দিয়েছি কারণ আমার কাছে আমার ঈমান বড় গোটা দুনিয়া ছেড়ে দিব আহলে সুন্নাতুল জামাত মদিনা ওয়ালার কদম মুবারক ছাড়া যাবে না ইয়া রাসূলুল্লাহ প্রিয় ভাইরা আমার কথাগুলি সবাই খুশি হবেন না আমি জানি কিন্তু সবাই খুশি হওয়া লাগবে একদিন না একদিন আপনারা বুঝবেন একটু দেরি হইলো আপনারা এই কথাগুলি বুঝবেন আপনাদের ভালোর জন্য আমি বলতেছি আমি জিকিরের বিরুদ্ধে না আমিও জিকির করি আমিও জিকির করি আমি সামার বিরুদ্ধে না আমিও সামার গাই আমি শ্যামা গাই আমি জিকির করি আমি অলি আল্লাহর পক্ষের লোক অলি আল্লাহর মুরিদ আমি কিন্তু আমি ভণ্ডামির পক্ষে না এই ভণ্ডামির কারণে আমরা যারা হায়ার এডুকেটেড পার্সন তাদের কাছে গিয়ে লজ্জা পায় বলে গে এগুলি কি আরও কিছু বাড়িছে উড়না দিয়া ফাঁকরি বান্ধে সে বিয়ে শাদি করছে না আবি একটা ফুলা সে কিভাবে মহিলার উড়না পাইল বিয়ে করলে না বুঝতাম তার ঘরে বউ আছে বেগম সাহেবের উড়নাটা নিয়ে আইছে হে যে উড়না দিয়া ফাঁকরি বানলো এই উড়নাটা পাইল কই এই ধরনের ভণ্ডামির কারণে আমরা মানুষের কাছে অনেক ধরনের প্রশ্নবিদ্ধ হয়ে গেছি আমাদেরকে সুন্নিয়তের পবিত্রতার দিকে পবিত্র সুন্নিয়তের দিকে ফিরে আসতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন সবাই বলেন আমিন আমার আলোচনা যেখানে ছিল ওখান থেকে দু একটা কথা বলে আমি আলোচনা এতে টানছি দাদু কেয়ামতের আগের যে আলামতগুলো সুদ প্রচলন হবে ব্যাপক আপনারা খেয়াল করে দেখেন এখন সুদ আর সুদ না ইন্টারেস্ট হয়ে গেছে
ইন্টারেস্ট হয়ে গেছে আছে না নাই এই কথা কর নাকি আছে না নাই ঘুষ এখন ঘুষ ছাড়া কোনো কাজ হয় না ঘুষ ছাড়া কোনো কাজ হয় না আমাদের মাদ্রাসা হুজুরও ঘুষ দেয় উপায় নাই আবুল হোসেন উপায় নাই কিছু করার নাই সাইন দিবে না বিপদ হয়ে গেছে এইগুলোর জন্য হুজুর আল্লাহর কাছে তওবা করতে করতে দিনেও তওবা করে নাই তো তওবা করে আল্লাহ কি করতাম বাঁচাও মজলুম হয়ে গেছে এখন আলেমরা এমন কোন টেবিল নাই যে টেবিলে ঘুষ দিতে হয় না ঘুষ যারা খায় এদের মধ্যে অনেকে এখানেও আছে আমি কার কাছে কারওয়াজ করব আপনাদেরকে করজোরে বলতেছি হারাম খাওয়া বন্ধ করুন সকল ঘুষ লেনদেন সুদ এবং যত হারাম ড্রিঙ্ক যেমন নেশার যত জিনিস আছে এগুলি আমাদেরকে বন্ধ করতে হবে আল্লাহ তৌফিক দেন বলেন আমিন সবাই বলেন আমিন যুবক ভাইরা যারা মাহফিলের আয়োজন করছেন আমার এই ভাই সভাপতি নাকি নাম কি আপনার হ্যাঁ মোহাম্মদ আবু তৈয়ব ভাইয়ের নেতৃত্বে এক ঝাঁক যুবকে মাহফিলের আয়োজন করেছেন প্রতি বছরই করেন আমি ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদের খেদমত কবুল করুক কিন্তু আমার একটা অনুরোধ আপনারা রাখবেন আমার একটা অনুরোধ রাখবেন ইনশাআল্লাহ কমিটির আর কে কে আছেন একটা হাত উঠান না একজন ভাই যেমন মামুন ভাই আছে আমার মামুন ভাই দাওয়াত দিয়ে আনছে আমার এখানে মামুন ভাই আছে আর কে কে আছেন একটু হাত উঠান না কমিটির কারা কারা আছে সবাই 62 জন আপনারা সবাই কমিটির নাকি আমি একটা অনুরোধ করব আপনাদেরকে মেহরা কয় না দিকে শুন অনুরোধ করব আপনারা যারা নামাজ পড়েন তারা তো পড়েনি যারা পড়েন না আজকে আমার একটা অনুরোধ রাখবেন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হেরা তুই হকলি ইনশাল্লাহ কইছ না আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নি বলেন না একটু জোরে কর না আমি এটা আপনাদের কাছে দাবি করে গেলাম এটা আমার দায়িত্ব আপনারা নামাজ পড়ে যদি এই আয়োজনটা করেন সবচেয়ে বেশি খুশি হবে মদিনাওয়ালা আমি দাবিটা করলাম অন্য বক্তা আইসা হয়তো বলতেও পারে নাও বলতে পারে আমি ভাইজান আপনার মাধ্যমে আবু তৈয়ব ভাই মামুন ভাই আপনাদের দুইজনকে দায়িত্ব দিলাম এই 62 জনের 62 জনকে নামাজি বানাইবেন ইনশাআল্লাহ বলেন না আল্লাহ সবাইকে নামাজি হিসেবে কবুল করুক বলেন আমিন তো আপনারা তো সবাই বাইচা গেলেন নাকি 62 জন আপনারা নামাজ আদায় করে দিব নাকি নামাজ কি শুধু আপনাদের 62 জনেরই না সবার লাগবে সবার লাগবে আখেরাতকে স্মরণ করুন আখেরাতকে স্মরণ করুন কোনটা এটা কোন আকীদায় বিশ্বাসী হতে হবে আমাদের কোন আকীদায় আমাদের বিশ্বাসী হতে হবে বিষয়বস্তুটা এইভাবে না মানে আমরা কোন আকীদার অনুসারী হতে হবে আর কোন আকীদার বিশ্বাসী এইভাবে লিখলে মনে হয় যে আকীদা তো অনেকগুলো আছে তো এই আকীদার মধ্যে কোন আকীদাটা আমরা বিশ্বাস করব মানে আকায়েদ আহলে সুন্নাহর সবগুলি বিশ্বাস করতে হবে আর যদি কোন আকীদা অনুসরণ করব আকীদার দল হিসেবে কোন দলকে আমরা অনুসরণ করব তাহলে উত্তর হবে আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটাকে আমরা অনুসরণ করব একটা ওয়াজ যেহেতু আকীদার কথা আসছে এটা মেরাজ আজকে মেরাজের রাত আজকে ঘুমাবেন না কেউ অনুরোধ করছি এই যে আপনারা বসে আছেন মাহফিলে এটা একটা ইবাদত এবং সাহারি খেয়ে কালকে রোজা রাখবেন এখন শীতকাল দিন ছোট একেবারে ছোট সাহারি খেয়ে আগামীকাল রোজা রাখবেন কন্যা ইনশাআল্লাহ আগামীকাল রোজা রাখবেন মেরাজ সম্পর্কে আপনাদের একটা আকীদা জানা দরকার আকীদাটা হলো অনেক বক্তায় এরকম ওয়াজ করে থাকে যে আল্লাহ তাআলা মেরাজের রাত্রে নবীজির এত কাছে এসেছেন যে আল্লাহ এবং নবীর মাঝখানে দুই ধনুক কিংবা আরো কম সময় কম দূরত্ব ছিল এই ওয়াজ কিন্তু অনেক শুনছেন কিন্তু ওয়াজটা করার সময় আকায়েদ শাস্ত্র খেয়াল রাখতে হবে আমার দয়াল নবীজি সিদরাতুল মুনতাহায় গিয়েছেন আরশে আজিমে গিয়েছেন ফাওকাল আরশ আরশের উপরও গিয়েছেন কাবা কাউসাইনি আও আদনা ওইখানেও গিয়েছেন এই সবগুলি ঠিক আছে আমার আল্লাহ নবীজিকে সব জায়গায় নিয়েছেন কিন্তু আপনি যদি বলেন আমার নবীজি আল্লাহর কাছে গিয়েছে দুই ধনুক কিংবা আরো কাছে তখন বোঝা যায় আল্লাহর কাছে আছে দূরে আছে
আল্লাহ সিদরাতুল মুনতাহায় আসছে, আবার আরো শুরু করে গেছে, আসা যাওয়া করা আমার আল্লাহর শান না, সব কিছুই আল্লাহর কাছে। এমন নয় যে দুনিয়া থাকলে আল্লাহ দূরে আর সিদরাতুল মুনতাহা গেলে আল্লাহ কাছে, এরকম ধারণা রাখা যাবে না, সব কিছু আমার আল্লাহর দরবারে হাজির। হ্যাঁ, এগুলি আপনাদের বুঝতে হবে দাদু। মেরাজের রাত্রে নবীজির সাথে আল্লাহর দিদার হয়েছে, নবীজি আল্লাহকে দেখেছেন, চর্বচক্ষু দ্বারাই দেখেছেন। ইন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, নবীজি চর্বচক্ষু মুবারক দ্বারা আল্লাহ তাআলাকে দেখেছেন, একেবারে চর্বচক্ষু দ্বারা দেখেছেন। কি রকম, এটার ব্যাখ্যা যদি আমরা টানতে চাই তাহলে আকায়েদ শাস্ত্রের উপর আঘাত আসবে, কারণ লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। আল্লাহ দেখা যায় কিন্তু বর্ণনা করা যায় না, আল্লাহকে দেখা যায় কিন্তু বর্ণনা করার মেধা জ্ঞান আমাদের নাই। মনে রাখবেন দাদু, আল্লাহ তাআলা নবীর যে কুর সুম্মা দানা ফাতাদাল্লা, এটার ব্যাখ্যা মূল কথাটা হলো যে নৈকট্য অর্জনের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার একেবারেই নিকটবর্তী ছিলেন, এটা কুরবিয়ত, যেটাকে বলা হয় নৈকট্য। এমন নয় যে কাছে আর দূরে, এরকম না, নৈকট্যর দিকে আমার নবীজি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করেছেন, সবচেয়ে বেশি, এবং আরশে আজিমের উপরেও গিয়েছেন, ওইখানে গিয়ে নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন, সিদরাতুল মুনতাহা থেকেও দেখেছেন, দুনিয়া থেকে অন্তরচক্ষু দ্বারা নবীজি অসংখ্যবার আল্লাহ তাআলাকে দেখেছেন। এই আকীদাগুলি ক্লিয়ার থাকতে হবে। যদি বলেন আল্লাহ আর নবী পাশাপাশি বসেছে, তাহলে দাদু ভাই ঈমানের উপর আঘাত আসবে, আমার আল্লাহর বসা লাগে না, আমার আল্লাহ বসে এই কথা বলা যাবে না। আল্লাহ তাআলা সকল স্থান কাল পাত্র থেকে পূত পবিত্র, কোথাও বসছে, কোথাও দাঁড়ায় আছে, কোথাও গেছে, এই ধরনের কথা আমার আল্লাহর ব্যাপারে বলা যাবে না। বুঝতে পারছেন না আপনারা? ওয়াহাবি যারা লামাজহাবি, তাদের আকীদা আল্লাহ আরশে আজিমে বসে আছে, আল্লাহরে বসায় তারা, দাঁড়াও করায়। আমরা বলি আল্লাহ আল্লাহই, লা শারিকা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা ওয়ালা ওয়ালাইসা কামিসলিহি শাই, আমার আল্লাহ তাআলার সাথে মেসাল নাই, কোনো উদাহরণ নাই, আল্লাহর মতো কিছুই নাই, তিনি বেমেসাল, বেনজির, বেনওয়াজ। আল্লাহ সম্পর্কগুলি মনে রাখতে হবে। কি যেন বলছিলেন ভাই, শবে বরাতের রাত্রে, শবে বরাতের রাত্রে নয়, শুধু বুখারী শরীফ ও হাদিসটা আছে, প্রত্যেক দিন রাত্রে নিশির শেষ ভাগে আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন। এই হাদিস আছে, হাদিস সহি, হাদিসের সনদ সহি, কিন্তু হাদিস এটা তাবিল করতে হবে। তাবিল হলো প্রত্যেক দিন রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা রহমতের দরজা পৃথিবীর নিকটতম আসমানে এনে খুলে দেয়। হে আমার বান্দারা, তোমাদের কার লাগবে, কি লাগবে বলো, আমি দিব, আমাকে বলো, আমি তোমাদের রিজিক দিব, আমি তোমাদের ক্ষমা করব, কে আসো গুনাহগার আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করব, কে আসো রিজিক প্রত্যাশী আমার কাছে বলো, আমি রিজিক দিব, একেবারে আল্লাহ তাআলা ডাকেন আর বলেন রহমতের দরজা খুলে দেন। কখনোই এই ধারণা রাখবেন না যে আল্লাহ আরশে আজিম থেকে নাইমা প্রথম আসমানে আসছে, আসা যাওয়া করা আমার আল্লাহর শান না। আসা যাওয়া করা লাগে মাখলুকের, সৃষ্টির, আর স্রষ্টা আসা যাওয়া করা লাগে, সব কিছু আমার আল্লাহর দরবারে হাজির, সব সময়ের জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই হাজির। আকীদা সম্পর্কে আপনাদের জানতে হবে। আমার ভাইয়ের নাম জানে কি, ওই মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের সাহেব, আমার কাছে মনে হলো ভালো আলেম মাশাআল্লাহ, তাহাকি কাছে আকীদা আছে, আমি হাফেজে কোরআন, হ্যাঁ জামে আহমদিয়ার ছাত্র, সুন্নি জামাতে রেগুলার ডায়মন্ড, ভালো লাগলো আমার সাথে, এরকম লুক পাইলে কথা বলতে ভালো লাগে, মজা লাগে আর কি আলোচনা করতে, আলেমুল আমার থাকলে। ফিলিস্তিন রাত দুইটার সময় আবার ফিলিস্তিনে বাস শুরু করতাম, আবার আগে কইলে তো এটা আমি বলে দিতাম, ফিলিস্তিন যদি আমি শুরু করি এখন আলোচনা, এখানে তিনটা রাষ্ট্র আমি ঘুরে আসছি, ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, এখন যদি ধারাবাহিক একটা 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 বলি, এটা তো একটা লম্বা সময় দরকার, আগে বললে তো আমি এটা কিছুটা হলে শেয়ার করতাম। তবে মেরাজ রাত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা তো শুরু হয়েছে মসজিদে হারাম থেকে, তারপর মসজিদে আকসা, তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে ঊর্ধ্বগমন আরও উপরে। তো এই যে বাইতুল মুকাদ্দাস, সেটা একটা বিশাল বড় এরিয়া, সেখানে আমি যেটা অনুভব করলাম, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বাসিন্দারা এখানে বসবাস করে আসছেন।
বাইতুল্লাহ শরীফ কাবাঘর হলো প্রথম ঘর, দ্বিতীয় ঘরই হলো বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা। এই মসজিদ আকসা বানাইছিল হযরত আদম আলাইহিসসালাম। কে বানাইছে? আদম আলাইহিসসালাম। বুখারী শরীফের মধ্যে আছে এটা। প্রথম ঘর হলো বাইতুল্লাহ কাবাঘর, কাবাঘরও বানাইছে আদম আলাইহিসসালাম। অনেকে আবার বলে ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম কাবাঘর বানায়নি, উনি সংস্কার করেছেন। আর বাইতুল মুকাদ্দাস বানাইছে আদম আলাইহিসসালাম, কাবাঘর বানাইবার 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস বানাইছে। কত বছর পরে? 40 বছর পরে বানাইছে বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা। কে বানাইছে? হযরত আদম আলাইহিসসালাম। কিন্তু অনেকে ওয়াজ করে বাইতুল মুকাদ্দাস বানাইছে সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান আলাইহিসসালাম উনি সংস্কার করেছেন, মানে ফুরানটাকে আবার ভালোভাবে মজবুত করে সংস্কার করছে জিন দিয়া। সুলাইমান নবী যে মসজিদটা বানাইছে সেই মসজিদের পাথরগুলি যে কি বড় বড় ভাই, আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করছি এটি কত বড় মারাত্মক জিন আছিল, যে জিন এই পাথর তুললে আনছে এটি যে কত বড় মারাত্মক জিন, এটি আলগি দিল কেমনে, এত বড় বিশাল পিলা। আমি ভিডিও করে প্রচারও করেছিলাম, মানে কয়েকজন লাগে একটা পাথরকে এভাবে বের দিতে, কয়েকজন লাগে এত বড়। আর উঁচা যে কত বড় বড় উঁচা এই পাথরগুলি, জিন জাতি সমুদ্রের নিচ থেকে তুললাই না, এগুলোর সাইজ করে করে এখানে বসাইছে। সেই মসজিদটা হলো জমিনের নিচে, তিন তলা নিচে, মানে আমাদের বাংলাদেশের তলা হিসাব করলে কমপক্ষে 5 তলা নিচে, মাটির নিচে কমপক্ষে 5 তলা নিচে হলো অরিজিনাল বাইতুল মুকাদ্দাস। আসল যে মসজিদুল আকসা এটা কিন্তু উপরে না, একেবারে নিচে, ওখানে 3 তলা আছে টোটাল। ওই 3 তলা আমাদের দেশে 5 থেকে 7 তলা সমান হবে, বিশাল বড় বড় তো গ্যাপগুলো। ওই নিচেই হলো সুলাইমান আলাইহিসসালামের যুগের মসজিদুল আকসা। ইব্রাহিম আলাইহিসসালাম এই মসজিদের সংস্কার করেছিলেন, এগুলিও আছে, এই খুঁটিগুলিও আছে। তো দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় দাঁড়িয়ে মেহরাজের রাত্রে ইমামতি করেছিলেন, নামাজ পড়াইছিলেন, ওই জায়গাটার উপরে একটা বিশাল গম্বুজ আছে। গম্বুজের উপরের কালারটা হলো কালো রঙের কালার। আপনারা মসজিদুল আকসা নামে যেইটা পিকচারে দেখেন, ছবিতে দেখেন, এটা আসলে মসজিদুল আকসা না, এটা হলো গোল্ডেন ডোম। গোল্ডেন ডোম এটা হলো সোনালী কালারের একটা গম্বুজ। এই গম্বুজের নিচে একটা উঁচু পাহাড় আছে, ওই পাহাড়ের নিচে একটা গর্ত আছে, গুহা। ওই গুহার ভিতরে নবীজি নামাজ পড়েছেন, আর গুহার উপরে যে পাহাড় এখানে নবীজি ওযু মুবারক করেছিলেন। এবং ওই ওযু করার সময় দয়াল নবীজি কদম মুবারকে যে পাথর ছিল ওই পাথরের মধ্যে নবীজি কদম মুবারকের ছাপ লেগে গেছিলেন, এবং সেই ছাপ মুবারক সহ এখনও সেই পাথরটা ওই পাশেই সংরক্ষণ করা আছে। বারবার সেই পাথরটার মধ্যে চুমা খেয়েছি এবং হাত দ্বারা ছোঁয়া নিয়ে মুখে মাথায় বুকে মালিশ করেছি, কারণ জীবনে দ্বিতীয়বার আর যেতে পারবো কি না জানি না, সুযোগ হয়েছে বারবার ওখানে দোয়া করেছি আপনাদের জন্য। সময় একেবারে খালি ছিল, আমরা ছাড়া আর কেউ নাই ওখানে, আমরা 9 জন, এই 9 জন ছাড়া আর কেউ নাই। স্থানীয় কিছু বৃদ্ধ লোক আছে যাদের বয়স 50-এর উপরে, কারণ 50 বয়স পর্যন্ত কাউকে মসজিদুল আকসায় ঢুকতে দেয় না। আর আমরা টুরিস্ট হিসেবে আমরা ঢুকতে পেরেছি, আমাদের কাগজপত্র সব বৈধ, এজন্য ঢুকতে পেরেছি। ওই যে গোল্ডেন ডোম, সোনালি কালারের গম্বুজের নিচে যে পাহাড়, এই পাহাড়ের উপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের উপর সাওয়ার হয়ে মেরাজে গমন করেছিলেন, উর্দ্ধ গমন করেছিলেন। এই পুরা বিষয়টা, এই জায়গাটাই হলো আল্লাহ রসুলের মেরাজের সাথে সম্পৃক্ত। আর মসজিদে আকসা আর গোল্ডেন ডোমের মাঝখানে দূরত্বটা হবে, ধরেন জামে আহমদিয়া মাদ্রাসার এই মাথা আর ওই মাথা, যেখানে স্টেজ হয় এই জায়গা, আর হইল এই যে সবুজ গম্বুজ যেটা, এই যতটুকু গ্যাপ এতটুকুই হবে, হয়তো সামান্য একটা দিক সেদিক হবে, এতটুকু হবে। ওই মাথা হইল মসজিদুল আকসা আর এই মাথা হইল গোল্ডেন ডোম, এই দুইটার এতটুকু ব্যবধান। ওই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইছেন ইমাম হইয়া, সমস্ত নবীরা আমাদের নবীর পিছনে নামাজ পড়ছেন। আমি আইডিয়া করে দেখেছি যে এত এরিয়াটা এত বড় যে নিঃসন্দেহে 124,000 নবী রাসূল এখানে নামাজ পড়ার মতো গ্যাপ আছে, স্পেস আছে, স্পেসটা ওরকম বড়। আপনারা যদি এটা আইডিয়া করেন, জামে আহমদিয়া স্টেজের এই মাথা আর হইল সবুজ গম্বুজ এই পুরাটা, ধরেন এরকম এর সাথে যদি ডাবল করেন দ্বিগুণ, তাহলে ওই মসজিদুল আকসার এই মাথা থেকে ওই মাথা এতটুকু বড়। আর এই প্রশস্তটাও প্রায় কাছাকাছি সেম এতটুকু বড় আর কি, প্রায় একেবারে বর্গাকার, তবে পুরাপুরি বর্গাকার না, একটু আয়তাকারের মতোই,
কিন্তু বর্গাকারের কাছাকাছি এমন বড় প্রশস্ত আপনারা ম্যাপের মধ্যে দেখতে পারবেন, গুগলের মধ্যে এগুলো পুরো ম্যাপ আছে। আমি আবার ম্যাপ কিনে নিয়ে আসছি ওখান থেকে স্পেশাল, আবার কোথাও পাই না না পাই বলা তো যায় না, একবার সব নকশা ম্যাপ যেখানে যেটা পাইছি সব কিনে লইছি। গাঁটটি বড় হয়ে গেছিল আমার, তাই বড় হয়ে গেছে। যেখানে যেটা পাইছি সাহাবি গাছ দেখতে গেছি, আমি অনুমতি নিয়ে আসে সাহাবি গাছের একটা ডাল ভাইঙ্গা এটা লুকাইয়া লইয়েছি, অনুমতি নিয়ে আসছি, এই ডালটা আমার ঘরে রাখছি বরকতের জন্য। এটা দয়াল নবীজির একটা স্মৃতিবিজড়িত গাছ, এই গাছ মরা গাছ, নবীজি গাছের নিচে বসার সাথে সাথে গাছ জিন্দা হইয়া পাতা গজায়া রহমতের নবীকে ছায়া দিচ্ছে। তো মসজিদুল আকসা থেকেও আমি অনেক স্মৃতি বিজড়িত অনেক জিনিস নিয়ে আসছি, যেখানে যেটা সুযোগ পাইছি ওইটাই নিয়ে আসছি, কারণ আর দ্বিতীয়বার যাইতে পারবো কি না গ্যারান্টি নাই। একবার আল্লাহ সুযোগ দিছে আলহামদুলিল্লাহ। আমার একটা সাইবার টিম আছে, মানবিক সংগঠন হুসাইনি সাইবার টিম বাংলাদেশ, ওই সংগঠনের পক্ষ থেকে আমি গুনাহগার ফিলিস্তিনে লুকায় 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 যা যেখানে মুসলমান পাইছি তাদের হাতে কিছু টাকা পয়সা ডলার আর কি ডলার এরপরে পাউন্ড সৌদির রিয়াল এগুলি দিয়ে আসছি, সিরিয়া তো দিয়ে আসছি, কারণ হলো মানুষের সেবা এগুলি করতে হবে, আর ফিলিস্তিনে মানুষের পাশে দাঁড়ানো আমাদের জন্য এই জামানে অনেক বেশি জরুরি, অনেক বেশি ইমানি দায়িত্ব। এই জন্যে চেষ্টা করেছি, নিয়ত করে গেছিলাম জেহাদে অংশগ্রহণ করার জন্যে, ওয়াল্লাহি আমি জেহাদে অংশগ্রহণ করার নিয়ত করেই গেছিলাম। আমার ফ্যামিলির কাছ থেকে আমি বিদায় নিয়ে গেছি, বেঁচে আসতেও পারি নাও আসতে পারি, হাসরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। হয়তো আল্লাহ তাআলা ওইভাবে লেখেন নাই, আমি কোনো কাফেলার সন্ধান পাই নাই, মুজাহিদ বাহিনীর সাথে হওয়ার কোনো সুযোগ পাই না। আমরা আমাদের কাফেলার প্রায় সবাই ছিল ওরকম নিয়ত, দুই তিনজন ছাড়া ওরকম সুযোগ ছিল না। যুদ্ধ চলতেছে কক্সবাজার আর আমরা গেছি হলো রংপুর, এরকম দূরত্ব, মানে যুদ্ধ চলতেছে গাজা আর আমরা গেছি মসজিদুল আকসা, এটা অনেক দূর। এই জন্যে আল্লাহ তাআলা হয়তো নিয়ত করেছিলাম ও নিয়ত পূর্ণ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা যদি দয়া করে তাদের সাথে জেহাদ করার সুযোগ দিতেন তাহলে আরও আরও বেশি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতাম। তারপরেও অসংখ্য শুকরিয়া যে আল্লাহ এটুকু কবুল করেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মসজিদুল আকসার সাথে অসংখ্য নবী রাসূলের স্মৃতি আছে দাদু, আমি এটা বলতে বলতে সময়ের দরকার। ওখানে দাউদ আলাইহিসসালামের মাজার, সুলাইমান আলাইহিসসালামের মাজার, মুসা আলাইহিসসালামের মাজার, আরও অনেক নবী রাসূল অনেক সাহাবিদের মাজার, প্রত্যেকেরই ঘটনা আছে। এবং সবচেয়ে খুশির খবর হলো মসজিদুল আকসার ইমাম খতিব যারা তারা সবাই সুন্নি। আমি বর্তমান যিনি খতিব বাইতুল মুকাদ্দাস ওনাকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম যে উনি কি সাহাবি কিনা, যতটুকু জানছি বলছি উনি একেবারে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলছেন নিঃসন্দেহে উনি আল্লাহ পাকের একজন সাহাবি, এবং এই আকিদা আমরা পোষণ করি। উনি বললেন যে এই আকিদা আমরা পোষণ করি, মসজিদুল আকসার ইমাম এবং খতিব উনি যদি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবি মানে তা আমনে সলিমউদ্দিন কলিমউদ্দিন আমনে কেডা, কথা বুঝতে পারছেন? এবং আপনারা খুশি হবেন আমার কাছে ডকুমেন্ট আছে, আমি ভিডিও করে করে রাখছি, অনেক ভিডিও আমি প্রচার করি নাই, অনেক ভিডিও। যিনি বর্তমান খতিব মসজিদুল আকসার ওনার আগে একটানা 45 বছর খতিব ছিলেন, আল্লাহ পাক রহমত দেয় ওনার সাথে আমাদের দেখা হয়েছে, আমরা সবাই মিলে, সবাই তো প্রায় সবাই আলেম, গায়রে আলেম ছিল মনে দুইজন না তিনজন জানে, বাকি সবাই আমরা আলেম, আলেম মানে গুনাহগার, আমরা পাপি কিন্তু কোরআন হাদিস কিছু কিছু জানি এরকম আলেম আর কি। তো আমরা কিন্তু ওই খতিব সাহেবরে পাইয়া 45 বছরের খতিব মসজিদুল আকসা ওনাকে পাইয়া ওনাকে অনেকক্ষণ আমরা প্রশ্ন করেছি বিভিন্ন বিষয়ে, আকিদার অনেক বিষয় নিয়ে প্রশ্ন করেছি, যেটা যেটা আমাদের খটকা ছিল ওটাই জিজ্ঞাসা করছি। আলহামদুলিল্লাহ আমরা দেখলাম জামে আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার আমাদের আসাতিজনে কারাম জিনারা ওনারা যে আকিদা পোষণ করে এই আকিদা মসজিদুল আকসার ইমাম খতিবদের আকিদার সাথে হুবহু মিল আছে। আমরা সুন্নিরা যে আকিদা পোষণ করি এটা আমাদের বানানো আকিদা না, শুধু সিটাঙ্গের আকিদা এটা না, এটাই সারা ওয়ার্ল্ডের সমস্ত সুন্নি মুসলমানের আকিদা, এটা মনে রাখবেন। বিবি মরিয়াম মারিয়াম আলাইহাসসালামের স্মৃতিবিজড়িত জায়গা আছে, ঈসা নবীর স্মৃতিবিজড়িত অনেক জায়গা আছে, ঈসা নবী যে শহরে জন্ম হয়েছে ওখানে গেছি, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে মাজারস্থ আছেন
যেখানে উনি বসবাস করছেন কিছুদিন ওখানে গেছি অনেক জায়গা মানে এগুলি বলে যে আমি শেষ করে দিব আধা ঘন্টা এক ঘন্টায় এটা সম্ভব না ধারাবাহিক একটু বলতে বলতে একটু সময়ের দরকার অন্য জায়গায় কোথাও আল্লাহ যদি হায়াতে বাঁচায় আসি আগে ভাগে মনে করায় দিবেন তাইলে আমি ধারাবাহিক কোন কোন জায়গায় গেছি একটু 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 করে আপনাদের বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে এমনিতে রাত দুইটা বেজে গেছে দুইটার উপরে বাজে আমি আর সামনে যাচ্ছি না আমি গন্তব্যে যাব আবার সাহারি খাবো রোজা রাখতে হবে আগামীকাল ইনশাআল্লাহ সেই সুবাদে আমি আলোচনা এখানে ইতি টানলাম আসেন আমরা দাঁড়ায় নবীজিকে সালাম জানাইয়া নবী سیدی حضراتی قبلہ
তাহির সাবির শারণ কে আহলে সুন্নাত পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম বজমে হেদায়ত পেলা কো সালাম হযরত সদর লফাজি اور لمغازی شیر بنگلا جن کے ہر ہر آدا سننا دے مصطفیٰ ایسے پیرے تری خط پہلا ملاد پاک رسول یہ سلامی عجزانہ قبول مدینے کی چاہت حضر السلام مدینے کی چاہت لاکھوں سلام مدینے کی چاہت کروڑوں سلام مدینے کی چاہت بے خود سلام بلغ العلا بکماله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله দয়ার নজরে তাকায় দেখো সাত গড়িয়া পাড়া ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি আল্লামা গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ সময় এলাকার যুব সমাজ আল্লাহ 62 জন যুবক একসাথে হয়ে সবাইকে সাথে নিয়ে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ এই মাহফিল আমাদের হাজিরা সবার সাহায্য সহযোগিতা কবুল করেন আল্লাহ বহু গুণে সবাব বাড়াইয়া সোনার মদিনায় দয়াল নবীজ রওজা মোবারকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ তাম আম্বিয়াই কারাম তেনাদের উম্মতগণ তাম সাহাবাই কারাম তাম সোহাদাই কারাম আহলে বাইতের হুজুর সোহাদাই কারবাল চার মাজহাবের ইমামগণ চার তরিকার ইমামগণ সমস্ত আউলি কারাম এই চট্টগ্রামের জমিনে অসংখ্য আউলিয়া কেরাম মাজার পানে শায়িত আছেন আল্লাহ শেরে বাংলা সব হুজুর সহ সমস্ত আউলিয়াদের আরো আহপাকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই জনম দক্ষিণী মা সাদের আব্বা দাদা দাদি নানা নানি ভাই বোনা পর্যন্ত প্রিয়জন আত্মীয় স্বজন এলাকাবাসী গ্রামবাসী বিশেষ করে মরহুম সিরাজুল ইসলাম কাঞ্চন মরহুম হাজি সালে আহমদ মরহুম জানে আলম সহ মরহুম আলী আহমদ মরহুম আব্দুল বারেক মরহুম নূর হোসেন মরহুমা জোহরা বেগম সহ যারা কবরবাসী হয়েছেন এই এলাকার যত মর্দেগান মসজিদের পাশে কবরস্থানে শায়িত সবাইকে তুমি আল্লাহ দয়ার গুণে মাফ করে দাও আল্লাহ আমাদের জীবনের জানা অজানা সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমরা অনেকে অসুস্থ বিভিন্ন রোগে বেমারে আক্রান্ত হে আল্লাহ আমাদের সাথে অনেক মুরব্বীরা হাত উঠাইছেন অনেক মা বোনেরা ভাই বাবারা যারা অসুস্থ আপনার দয়ার গুণে সবাইকে শিফায়ে আজেলা নসিব করেন অসংখ্য যুবকরাই মাহফিলে এসেছেন মাহফিলে সহযোগিতা করেছেন খেদমত করেছেন শরীক হয়েছেন আল্লাহ এই যুবকদের দুনিয়া এবং আখেরাত উজালা করে দেন আল্লাহ যারা পরীক্ষার্থী তাদেরকে কামিয়াবি দান করেন আল্লাহ যারা লেখাপড়া করে তাদের মেধা শক্তি আরো বাড়াইয়া দেন আল্লাহ আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরা যারা দোয়ায় শরীক হয়েছেন সকল মা বোনের দিলের ন্যাক বাসনাগুলি পূর্ণ করে দেন আল্লাহ এই এলাকার প্রতিটি ঘরে ঘরে রহমতে কামেলা দান করেন আল্লাহ আল্লাহ গো
অনেকে অসুস্থ খাস করে দোয়া চেয়েছে এখলাস নিয়তার তার বানো তার জন্য দোয়া চেয়েছে হালিমা খাতুন আল্লাহ যারা অসুস্থতার জন্য দোয়া দরখাস্ত দিয়েছে তাদেরকে আপনি দয়া করে সুস্থতা দান করেন আল্লাহ যে সমস্ত যুবকরা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ তাদের দুনিয়া ও আখেরাত আপনার দয়া দ্বারা সাজায় দান দান সাজায় দেন আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দান করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করেন আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم